কোন দেশে? সেটা পাকিস্তানে। 2016 সাল থেকে সে কাজ করে, 2016 সাল থেকে সে যদি কাজ করে, আজকে তার লাইফ জার্নি হচ্ছে 5 বছর ধরলাম, 5 বছরে সে টাকা ইনকাম করছে, কি বলবো? হিসাব যদি করেন স্যার, ধরুন 7,000 তার কি, 7,000 তার কি জব কমপ্লিট করছে, তো 7,000 যদি বেসিক ধরেন যে 7,000 গুণন $50 কত হবে, চিন্তা করেন একবার, যে 7,000 গুণন যদি আমরা 50 দিই, $35,00,000, $35,00,000 সে 5 বছরে ইনকাম করেছে, $35,00,000। একে যদি আমরা কি করি, আর 80 দিয়ে গুণ করি, $1,000 সমান 80,000 টাকা, বা 80 টাকা, $1 সমান 80 টাকা, তাহলে কত টাকা ইনকাম হবে? লোগো নিয়ে কাজ করে, লোগো দেখে, তার লোগো নিয়ে কি, লোগো নিয়ে তার সার্ভিস, বাকিগুলো আর গুলো কোনো গুলো আছে, বাট লোগোটা যদি এখানে পুরোপুরি সে কি আছে, এই গিটার সেল হয়েছে, বাট কত আছে টোটাল থেকে শো করতেছে না, এই গিটার সেল হয়েছে এত, এই লোগো করে। এটা হলো আপনার অ্যাক্টিভ মার্কেট, মানে আপনি অ্যাক্টিভ থাকবেন, কাজ করে দিবেন, একটা মার্কেট যে আপনি অ্যাক্টিভ থেকে কাজগুলো করবেন, কাজ করছেন আপনি, একটা যদি আপনি এরকম একটা যদি আপনি দাঁড় করাতে পারেন, আপনার জীবনে শুধু টাকাই থাকবে, অন্য কিছু না। যদি আমরা গুগলের সাহস দিই, যদি আমরা গুগলের সাহস দিই, লোগো লিখি, লোগো লিখে গুগলের সাহস দিই, আচ্ছা লোগো লিখে না, সাহস দিই, লোগো আমরা দিই, এ লোগো, এ লেখা লোগো, লোগো লিখে আমরা সাহস দিলাম গুগলে, দেখেন যে লোগো গুলো আছে, আপনার ধরলাম আপনার এই লোগোটা কি পছন্দ হয়েছে, এই লোগোটা আপনার কি হয়েছে, পছন্দ হয়েছে, আপনি নিতে চাচ্ছেন, বা এই লোগোটা আপনার পছন্দ হয়েছে, আপনি এই লোগোটা নিতে চাচ্ছেন, এখন আমি লোগোটা আমি দিলাম, লোগোটা কি আপনি চাচ্ছেন বা পছন্দ হয়েছে, এখানে আমার ই আছে, সাইন আউট করি, আমরা যারা ই আছে, সাউন্ড অফ মহান আছে, একটু নয়েজ হচ্ছে, একটু মিউট করি, হচ্ছে আর্ট মার্কেট প্লেস, নাম হচ্ছে আমি তুলনা করে থাকি, যারা ডেস্টিনি করেছেন বা ডেস্টিনি নাম শুনেছেন, তারা একটা উদাহরণ দিত, আমি গেছি বাট আমি কখনো করি নাই, যে লাইফ টাইম আর্নিং, মানে আপনি আপনার আপনি আপনি খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, তার ছেলে মেয়ে খাবে, এরকম বিষয়টা। তো আমরা যদি এই মার্কেট প্লেসে কাজ করি, বিষয়টা কিন্তু শেয়ার করি, যে আপনি খাবেন, আপনি মরে যাওয়ার পর আমার ছেলে মেয়ে খাবে, তারা যদি কি করে দেখা দিয়ে দেন, তাহলে তার ছেলে মেয়েও খেতে পাবে। কারিম ভাই কিছু বলবেন? কারিম ভাই শুনতে পাচ্ছেন? যে একটু হচ্ছে সবাইকে বলবেন যে ইনবক্সে যেন সবার নাম নাম্বারটা দিয়ে দেয়, কারণ অনেকের নাম আমরা দেখতে পাচ্ছি না, ইউজার আইডি বা এরকম কিছু নাম লেখা থাকছে, আমি আমার পেজে তোলার জন্য আর কি দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি সবাই যারা আপনারা পার্টিসিপেন্ট যারা এখানে এই ফ্রি সেমিনারে আছেন, ইনবক্সে আপনি চ্যাটে আপনারা সবাই আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা একটু দিবেন প্লিজ, আপনাদের চ্যাটে দেখেন নিচে চ্যাট আছে, এই অপশনে যে আপনারা একটু কি করবেন, আমাদের নামটা এবং মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন। এরকম কিন্তু মার্কেট প্লেস অনেকগুলো আছে, শুধু যে মার্কেট প্লেস এইটা আছে তা না, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে, আমি জাস্ট একটা মার্কেট প্লেস দেখাচ্ছি,
যে এই মার্কেট প্লেসে আপনি ধরেন শিখছেন লোগো ডিজাইনই শিখছেন, আপনি লোগোগুলো এখানে কি করবেন, আপলোড করে রাখবেন, অ্যাপ্রুভ করবেন, কপিরাইট ছাড়া মানে কারোর লোগো ডিজাইন কিন্তু কপি করা যাবে না, মানে অন্য ডিজাইন আপনি চুরি করে দিবেন এটা হবে না, আপনি আপনার ডিজাইনটা আপনি দিবেন। যদি এখানে আপনি কি করতে পারেন 2,000, 5,000, 10,000, 20,000, 5,000 প্রোডাক্ট আপলোড করতে পারেন, আর ডিজাইন কোয়ালিটি যদি মোটামুটি ভালো হয়, আপনার যদি সব মিলে দুই একটা বছর আপনি কষ্ট করছেন, যে টার্গেট নিয়েছেন যে আমি একটা বছরে এই মার্কেট প্লেসে সুন্দর করে, মানে এটা আপনার কি হবে, যেহেতু আপনি সারা জীবন খাবেন একটু কষ্ট করতে হয়, মানে এইখানে একটু কি আছে, একটু দেরিতে ইনকামটা আছে, এগুলো যেহেতু কি লাইফ টাইম আর্নিং প্যাসিভ মার্কেট, আপনি 6 মাস কাজ করছেন না, অসুস্থ বা কোনো কারণে করছেন না, কাজ বন্ধ আছে, কিন্তু আপনার ইনকাম থেমে থাকবে না। যে আপনার ডিজাইনটা কি করবে, আপনি কি ধরেন এই লোগোটা পছন্দ হয়েছে আপনার, এই এই লোগোটা এটা পছন্দ হয়েছে, আপনি কিনবেন, ইমেল তো না ডাউনলোড করবেন, বা কিন্তু দিচ্ছে ফ্রি ডাউনলোড দিচ্ছে, দিস ইমেজ ফর ফ্রি, মানে মার্কেটিং এর জন্য প্রথম আপনাকে ফ্রি দিবে। দেখেন এ সিমিলার লোগো, যে আপনি এই লোগো আপনার কোম্পানির নাম এ দিয়ে আপনি চাচ্ছেন এই লোগো এখানে ইউজ করবেন, আপনি এই লোগোটা চাচ্ছেন বা এটা চাচ্ছেন বা এটা চাচ্ছেন বা এটা চাচ্ছেন যে কোনোটা চাচ্ছেন আপনি ডাউনলোড করবেন, আপনি ডাউনলোড করবেন, যখন ক্লায়েন্ট ডাউনলোড করলো এ ডাউনলোডের সর্বনিম্ন সারি স্টক কিছু কোয়ালিটি এখানে কি আছে ভাগ আছে, সর্বনিম্ন আপনাকে দেয় ডাউনলোড 10 সেন্ট, সর্বনিম্ন একটা ডাউনলোডে, তার মানে 10টা যদি ডাউনলোড হয় আপনার লোগো তাহলে আপনার $1, এটা হচ্ছে সর্বনিম্ন। বাট কোনো কোনো ক্ষেত্রে একটা ডাউনলোডে আপনি কি পেতে পারেন, $20 পেতে পারেন, $50 পেতে পারেন, $17 পেতে পারেন, $15 পেতে পারেন, $5 পেতে পারেন, এটা একটা ওই যার যে এই জিনিসটা ডাউনলোড করবে তার একটা প্যাকেজ আছে, যারা তারা কি প্যাকেজটা কিনে রাখছে, কি সাবস্ক্রিপশনটা কি করে রেখেছে এই মার্কেট প্লেসে, সেটার উপর নির্ভর করে আপনার ডাউনলোডের অ্যামাউন্টটা রেটটা পড়ে থাকে। বাট আপনাকে কিছুই করা লাগে না, আপনাকে করা লাগবে কি আপনি ডিজাইন করবেন, ডিজাইনটা এখানে অ্যাপ্রুভ করাবেন, আপলোড করাবেন, সেটা স্টক যে কোম্পানি যার যে মার্কেট প্লেস তারা অ্যাপ্রুভ করলেই আপনার কি ডিজাইনটা এখানে থাকবে। জগত্ত মার্কেটিং করার সারা স্টকই মার্কেটিং করবে, আপনাকে কিছুই করতে হবে। তো জাস্ট আমি এটা লেটার এ দিয়ে লেটার লোগো আপনাকে কি মানে দেখাচ্ছি, তো এরকম যদি আপনি 26টা লেটার আছে শুধু মানে লেটার বললাম, এরকম অনেক আইকন আছে, আপনি কি করবেন এখানে অ্যাপ্রুভ করাবেন, অনেক ডিজাইন আছে, শুধু লোগো তা না, আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে রাখতে পারেন, আপনি ব্যানার ডিজাইন করে রাখতে পারেন, আপনি বিজনেস কার্ড রাখতে পারেন, ফ্লায়ার রাখতে পারেন, লেটার হেড রাখতে পারেন, যত ডিজাইন রিলেটেড আছে আপনি রাখতে পারেন। আপনার যদি ধরেন আপনি 2টা বছর কষ্ট করে 3টা বছর কষ্ট করে যেখানে রাখেন ডিজাইনগুলো সে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ হয়, 3টা বছর পর পার মান্থ আপনার 1-1.5 লাখ টাকা করে বসে থেকে থেকে ইনকাম, তখন আর কিছুই করা লাগবে, কারণ আপনার প্রোডাক্ট তো অনেক। কেমনে প্রোডাক্ট অনেক, যে আপনি এই মার্কেটে আপনি ধরলেন যে আপনি 1 বছরে ধরলাম যে সর্বনিম্ন আপনি 1 বছরে কাজ করছেন, একবারে কোনো আপনি নির্দ্বিধায় একবারে মানে আপনার মতো পরিশ্রম করছেন, যে আপনি টার্গেট করছেন এই 1 বছরে আমি 10,000 প্রোডাক্ট অ্যাপ্রুভ করাবেন, ভালো ভালো ডিজাইন আপনি অ্যাপ্রুভ করাবেন। তো এই 10,000 প্রোডাক্ট যদি আপনি এরকম 10টা মার্কেট প্লেসে দিয়ে রাখেন, যেগুলো হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস, যেমন ছাড়ার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, ভেক্টর জি আছে, এরকম অনেক আছে, যদি আপনি 10টা মার্কেট প্লেসে এখানে যে প্রোডাক্টটা রাখছেন, 10,000 প্রোডাক্ট রাখছেন, এই প্রোডাক্ট অ্যাডোবি স্টকে রাখছেন, এই প্রোডাক্ট ভেক্টর জিতে রাখছেন, আই স্টকে রাখছেন রাখছেন, তাহলে 10টা মার্কেট প্লেসে রাখলে কত, 10,000 প্রোডাক্টে 10,000 কত, আপনার প্রোডাক্ট কিন্তু হয়ে গেলো 1 লাখ। এটাতে আপনার মাসে ডাউনলোড হলো 100, ওই মার্কেট প্লেসে ডাউনলোড 100, ওই মার্কেট প্লেসে ডাউনলোড 100, যদি আপনি মাসে ধরেন তাহলে কত, চিন্তা করেন একটা কত ডাউনলোড হচ্ছে আপনার প্রতিটা মার্কেট প্লেস থেকে, 1 বছরে আপনি 1 লাখ প্রোডাক্ট আপনি করে ফেলেছেন 10টা মার্কেট প্লেসে, আর সেই পরিমাণে যদি ডাউনলোড হয় তাহলে কি পরিমাণে টাকা আপনি পাবেন চিন্তা করেছেন, তার মানে কি, তাহলে আমি এখন কেন বলেছি যে আপনি লাইফ টাইম ইনকাম করবেন, মানে আপনার মরার পর কেন ছেলে খাবেন, এখন ধরলাম যে আপনি এখানে আপনি কি করছেন আপনার 2টা বছর বা 5টা বছর আপনি পরিশ্রম করেছেন, 5টা বছরে আপনি এই মার্কেট প্লেসে আপনি 20,000 বা 30,000 প্রোডাক্ট আপনি কি করছেন অ্যাপ্রুভ করেছেন, এই মার্কেট প্লেস আছে 30,000 আর অন্য অন্য মার্কেট প্লেসে আছে 30,000, তাহলে 3 লাখ মার্কেট প্লেস, 10টা মার্কেট প্লেসে 3 লাখ মার্কেট প্লেস আছে, আপনি ধরেন মারা গেছেন, ধরলেন আপনি মরে গেছেন, তো আপনার 3 লাখ প্রোডাক্ট কি কি হয়ে গেল, মরে গেল, অ্যাকাউন্ট তো ক্লোজ হয়নি, অ্যাকাউন্ট তো ওপেন আছে,
তার মানে কি ডাউনলোড হতেই আছে, আপনার ইনকাম কিন্তু আছে, তার মানে কি আপনার ছেলে মেয়েও কি করবে, সেই ইনকামটা কি করবে, ডলারটা উঠাতে পারবে, খাবে। যার কারণে আমি বলেছি কি, যেমন একজন কবি একজন একটা কবিতার বই লিখলে, যে সে বইটা যতদিন কি হয় সেল হয় তার কমিশন পায়, কি তেমনই কি হয় আপনার এই লোকগুলো যখন আপনার ডিজাইন গুলো আপনি যখন এই মার্কেট প্লেসে রাখবেন, আপনি সারা জীবন, আপনার জীবন শুধু না, আপনি কি করতে পারবেন, আপনার ছেলে মেয়েও কি করবে, আপনি খাবেন না, বুঝা গেছে? তাহলে আমরা এইভাবে যদি আমরা চিন্তা করি এবং গ্রাফিক্স সেটটা কি বা করতে পারি, তাহলে দেখবেন যে আমরা লাইফ টাইম কি করতে পারছি, ইনকাম করতে পারছি, একটা সময় কি বসে বসে থেকে। কারণ কি যে আমরা কিন্তু সারা জীবন ইনকাম করতে পারবো না, আপনি আমরা এখন ইয়ং বয়স আছি, আমরা কি করতে পারি, মার্কেট প্লেস আমি দেখা বন্ধ করবো আর দেখাবো না। যেমন ধরেন আমরা কি এই মুহূর্তে আমাদের কি আছে, বয়স আছে মাত্র দেখা গেছে কি আমরা ইয়াং আছি 25-30, বাট একটা সময় কি হবে 50 হবে 60 হবে, তখন আপনাদের কাজের কোয়ালিটি বা কাজ করে আনতে থাকবে না, তখন যদি আপনাদের এই প্রোডাক্ট গুলো থাকে এই মার্কেট প্লেসে এখন থাকে, তাহলে আপনারা ভালো একটা ইনকাম করতে পারছেন। তো ঠিক আছে, আমি এই বিষয়গুলো দেখে আমি থেকে কথা বলা শেষ করছি। আমি সুযোগ দিচ্ছি আব্দুল কারিম ভাই আছেন? আরেকজন তিনি একজন সফল ফ্রিল্যান্সার, আজকে সফল একজন ফ্রিল্যান্সার, তার মাসিক ইনকাম এখন মোটামুটি, আচ্ছা আমি সেটা নাই বলি, আপনারা তার মুখ থেকে শুনবেন এবং তিনি কিছু কথা বলবেন আপনাদের সামনে এবং ডিটেলস জানবেন। হ্যাঁ সুমন ভাই জি, আসসালামু আলাইকুম। প্রথমত আমি আসলে দুঃখিত, আমি একটু বাইরে ছিলাম, এই কারণে আমার জয়েন হতে একটু লেট হয়ে গেছে, আমি অনেক মানে তাড়াহুড়া করে তারপরে এসে একটু তারপরে আর কি জয়েন, এইমাত্র জয়েন হলাম। তো যাই হোক, আমার পরিচয়টা দিই যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন ইসলাম সুমন, তো সবাই আমাকে সুমন হিসাবেই আর কি পরিচিত, সুমন নামেই বেশি চেনে আর কি। আর আমি হচ্ছি সিবিআইটি থেকে 108 নম্বর ব্যাচের গ্রাফিক্স ডিজাইনের একজন স্টুডেন্ট। আমি কোর্স কমপ্লিট করছি হচ্ছে আপনার 2009 সালের এপ্রিলের দিকে, আমার কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, মানে 2019 সালের জানুয়ারিতে কোর্সটা স্টার্ট ছিল আর কি। তো আমার এখন পর্যন্ত এই তো মাত্র মোটামুটি 2 বছর হলো আর কি, 2 বছর আমি ফ্রিল্যান্সিং এ আছি। তো সিবিআইটি থেকে আমি কোর্স করে যেটা আর কি জানতে পেরেছি, যেটা হচ্ছে কোর্সের টোটাল কোর্স মডিউল প্লাস কাজ শেখানো, আর আমার হচ্ছে ট্রেনার ছিল কাজল স্যার, কাজল স্যার আমার ট্রেনার ছিল, তো উনি আসলে খুবই আন্তরিকতার ছিল আর খুবই মানে ফ্রেন্ডলি, যেটা আর কি মানে খুব খুব মানে ভাই বললেও হবে, বন্ধু বললেও বলা যায়, আবার স্যার বললেও বলা যায়, খুব ভালো মন মানসিকতা ছিল। আর আমাদেরকে খুব ভালোভাবে গাইডলাইন দেওয়া হয়েছে সিবিআইটি, আর সিবিআইটি স্যার হিসাবে সে গাইডলাইন দিছে এবং ফ্রেন্ড হিসাবে ভাই হিসাবেও যথেষ্ট সাপোর্ট দিছে। আর তাছাড়াও যেটা হচ্ছে সিবিআইটির পরিবারের এতে আমি আসলে খুবই কৃতজ্ঞ, তারা এতই মানে খুব ভালো, যেমন মানসিকতা সবসময় সাপোর্ট দেয়, এখনো যদি বলি আমার এই হেল্প দরকার কিংবা আমার একটা মানে দেখা যাচ্ছে কোন একটা ডিসকাশন কোন একটা ব্যাপারে কিছু জানতে চাওয়া, তো তারা আসলে খুবই আন্তরিকতার সাথে সেটা সলভ করে আর কি, সেটা গ্রহণ করে। তো আমার আসলে যেটা হচ্ছে এই লাইভে মিটিং করা, এভাবে কথা বলার খুব একটা অভ্যস্ত নাই, আমি জাস্ট এ পর্যন্ত হয়তো কয়েকটা ক্লায়েন্টের সাথে এভাবে জুম মিটিং এ কাজের বিষয়ে কথা বলছি,
তাছাড়া আমি আসলে এভাবে মানে দেখ কোনো কিছুর ইয়েতে কথা বলা এমন এক্সপিরিয়েন্স খুব কম, সেক্ষেত্রে আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স করবেন। জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ভাই আচ্ছা সমস্যা নাই। জি ভাই শোনা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম আসসালাম। জি সবাই ভালো আছেন তো? না জি ভাইয়া, আমি পাপ্পু বলছিলাম ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। তো সবাই যেটা করবেন, এই যে এখন অনেক করোনার মহামারী হচ্ছে, এখন একটু সবাই নিজেদেরকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন, প্লাস ফ্যামিলি মানে নিজে সুরক্ষিত থাকলে একটা ফ্যামিলি সুরক্ষিত থাকার মতো আর কি। সবাই সেফ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, এটাই। আর ফ্রিল্যান্সিং এর বিষয়ে আমি আসলে কি বলবো, আমি যখন 2019 যখন আমি ভর্তি হই, তখন আমি মানে কল্পনাও করি নাই যে আমার এতটা, আমি আসলে আমার আনএক্সপেক্টেড মানে অনেক বেশি কিছু আমি মানে স্বপ্নেও ভাবিনি যে এত দূর হয়তো আসতে পারবো কিংবা এতটা আগাইতে পারবো। তো যাই হোক, আমার এই ছোট রাস্তায় এত দূর আসার পিছনে যেটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ ট্রেনারদের গাইডলাইন ফলো করতে হবে, প্লাস শুধু ট্রেনারদের গাইডলাইন ছাড়াও বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে। যখন আমি কোর্স স্টার্ট করি 2019 সালে, তখন আমি মেসে ছিলাম, তো তখন হচ্ছে আমি কি করতাম, প্রায় 14 ঘন্টার মতো আর কি এইগুলা নিয়ে কাজ করতাম, মানে বেসিক কাজ, খাওয়া ঘুম গোসল টোসল এগুলা ছাড়া, প্লাস এগুলা ছাড়া মোটামুটি যে ফ্রি টাইমটা থাকতো টোটাল টাইমটা আমি এই কাজের উপরেই দিতাম। দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল, গুগল, তারপরে আরো কিছু আছে মানে অনেক ফ্রি সাইটও আছে ডিজাইন রিলেটেড, যেগুলা হচ্ছে ফ্রিতেই অনেকে শেখায় কিংবা এরকম অনেক পেজ আছে, তারপরে ইউটিউব চ্যানেল আছে, এগুলা ফলো করতাম, এগুলা দেখে কাজ শিখতাম আর কি। তো তারপরে আমি যেটা হয় 2019-এর আমার এপ্রিলের পরে আমি কোর্স শেষ করে যখন বাসায় চলে আসি, তারপরে আমি একটা ফার্স্ট কন্টেস্ট উইন হয়েছিলাম, সেটা ছিল হচ্ছে 150 ইউরোতে আর কি, ইউরো ছিল 150 ইউরোর ওই কন্টেস্টটা ফার্স্ট উইন হয়েছিলাম। তারপরে তার 2-3 দিন পরে আর একটা কন্টেস্ট উইন হয়েছিলাম ছোট, ওইটা মনে হয় $15 না $10 যেন ছিল, যাই হোক। তো তারপর থেকে আর কি আমার আর পিছনে তাকানো লাগে নাই, ফ্রিল্যান্সারও প্রায় পর্যন্ত আমার 159টা হ্যাঁ রিভিউ আছে। আর আমি যখন 2019-এর এপ্রিলে কাজ শুরু করছিলাম, ওই সময় আমি ফ্রিল্যান্সার ফাইবারেও অ্যাকাউন্ট করছিলাম, অ্যাকাউন্ট করার পরে ইনিশিয়াল অবস্থায় একটা গিগ খুলছিলাম, কিন্তু ওই গিগটা ছিল মানে তখন তো আর কাজের এক্সপিরিয়েন্স অত খুব একটা ভালো ছিল না, যাই হোক মানে গিগটাও ভালো হয়নি, আর প্লাস ফাইবারে ওইভাবে সময় দিতাম না। তো এখন আমি যেটা ইয়ে হলো যে হচ্ছে আমার এই 2020-এর আগস্টের পরে আমার একটু মনের ভিতরে অনেক ইন্টারেস্ট আসে যে ফাইবার মার্কেট প্লেসটাতে আমি একটু দেখি একটু কাজ করি। আর মূলত ইন্সপিরেশন মানে পেয়েছি যেটা হচ্ছে কাজল ছাড়াও অনেক কাজ করতো, অনেক পোস্ট করতো, লোগো পোস্ট করতো, তো দেখতাম আবার অনেকে ইভেন্ট সার্কেল কিংবা অনেক বড় ভাইরাও দেখা যাচ্ছে ডিএ দিত আর কি ফেসবুকে, যেটা ডিএ সচরাচর আমি একটু ফেসবুকে কম অ্যাক্টিভ, যাই হোক তো ফেসবুকে ডিএ দিত, ওইগুলা দেখে আমি একটু ইন্সপায়ার্ড হই যে দেখি তাহলে ফাইবারের কি অবস্থা, আমি একটু ট্রাই করি আর একবার। তখন আমি পুরোনো গিগটা ডিলিট করে আবার নতুন করে একটু সুন্দর করে সময় নিয়ে গিগ করি আর কি। গিগ করার পরে তারপরে আমার ফার্স্ট প্রথম মান্থে আমার প্রায় $350 মতো আসে আর কি আর্নিং। তারপরে সেকেন্ড মান্থে আমি level 1 সেলার হয়ে যাই, আর পরে থার্ড মান্থে যাই level 2 হয়ে যায় আর কি। তো এখন পর্যন্ত level 2-তেই আছি, আর এখন মানে আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ আমার অন্য কোনো সাইটে যে আমি ওপেন করবো, যে একটা freelancer.com কিংবা অন্য কোনো সাইট ওপেন করবো, এই টাইমটা আমি আর কি পাই না। কাজের অলওয়েজ আমার কাছে কাজ দেখা যাচ্ছে অর্ডার প্রায় 15-20-30টা এরকম অর্ডার হ্যাঙ্গিং থাকে, অর্ডার রানিং থাকে আর কি। 3-4টা গিগ আছে ফাইবারে, মনে হয় বিজনেস লোগো দিয়ে যদি সার্চ দেন আপনারা তাহলে আমার গিগটা ফার্স্টে আসবে, দেখতে পারেন ফাইবার মার্কেট প্লেসে যদি গিগ বিজনেস লোগো দিয়ে সার্চ দেন তাহলে আমার একটা গিগ ফার্স্ট পেজে মানে প্রথমেই আছে, এটা দেখতে পারবেন। ওটা আর কি 3D লোগোর উপরে করা গিগ। তো যেটা আসলে মানে মূল কথা হচ্ছে ধৈর্য করতে হবে অনেক, প্লাস আপনার হচ্ছে শিখতে হবে, শেখার কোনো শেষ নাই, আমি এখনো শিখি।
অনেক ধৈর্য থাকতে হবে আর কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, যেটা রিয়েল একটা ভালোবাসা, ফিলিংস থাকতে হবে কাজের প্রতি, যে আপনি কাজটা করছেন তো এই কাজটার প্রতি রিয়েল একটা ফিলিংস না থাকলে সেই কাজটা কিন্তু মনের মতো ফুটিয়ে আসবে না। আর গ্রাফিক্স ডিজাইনের কাজগুলা কি, এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ, তো কাজ করতে অনেক ভালো লাগে, কিন্তু মানে কাজ করতে অনেক ভালো লাগে। ফার্স্টে যখন আমি কাজ করতাম তখন তো আমার মানে রাত্রে ঘুমই আসতো না, মানে কাজের নেশায়, মানে একটা নেশা হয়ে যায় মানে ছিল, যে রাত্রে ঘুমই আসতো না, মানে অনেক কষ্টে দেখা যাচ্ছে মানে তারপরে ঘুমাইতাম 4টা 3টা 4টা এরকম। তো এখন যা করতে অনেক ওভারকাম করে আসছে, এখন আর কি রেগুলার দেখা যাচ্ছে 12টা 1টা মানে সময় পেলে আর কি ঘুমাই, কিন্তু ফার্স্টে মানে কাজের নেশার জন্য ঘুমটা ঠিকভাবে আসতো না, মানে মনে হতো যে কাজই করি ঘুমই ধরতো না এরকম, আর একটা টেনশন কাজ করতো যে কখন কাজ করবো এরকম। তো যেটা হচ্ছে কথা, সেটাও সেটা আপনার সবাইকে ভালোভাবে, যারা নতুন যারা ভর্তি হবেন ডিজাইন রিলেটেড কাজ করবেন, যেখানেই আপনি শিখেন যেখানেই কাজ করেন, আপনাদের নিজের কিন্তু একটা আগ্রহ, নিজের কিন্তু একটা মনের দিক থেকে একটা চেষ্টা থাকতে হবে। আপনি শুধু যদি আপনি দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করেন যে ওরাই আমাকে আর্নিং এ নিয়ে যাবে, ওরাই ওরা আর্নিং এ নিয়ে যাবে ঠিক আছে, প্লাস আপনাদেরও অবশ্যই চেষ্টা করতে হবে নিজে থেকে, আপনাদের নিজের দিক থেকে সম্পূর্ণটা চেষ্টা করতে হবে আর কি, তাহলেই সাকসেস হওয়া সম্ভব আর কি। এই তো ধৈর্য ধরে কাজ করতে হবে, আর কাজ প্রতিনিয়ত শিখতে হবে, বিভিন্ন চ্যানেল থেকে দেখা যাচ্ছে কাজ, আরো কিছু ইংলিশ ইউটিউবে চ্যানেল আছে, ইংলিশ লোগো ডিজাইনার আছে। আমি মূলত লোগো নিয়ে কথা বলতেছি, করিম ভাই আনমিউট করেন। হ্যাঁ সরি, আমি আসলে বুঝতে পারিনি, সুমন স্যারের হয়তো নেট প্রবলেমের কারণে উনি লিভ হয়ে গেছেন, যাই হোক ব্যাপার না, সুমন স্যারের কথা শুনে কেমন লাগলো আপনারা জানান, আর আপনারা পশ্চিম করছেন না কেন, আপনাদের যেটা জানার ইচ্ছা আপনারা অবশ্যই মানে বলতে পারেন, পশ্চিম করতে পারেন, আপনাকে অ্যান্সার দিতে ওনারা প্রস্তুত আছেন, ওনারা এসছেন আপনারাকে অ্যান্সার দিতে, যে কোনো ধরনের পশ্চিম, আমাদের আইটি রিলেটেড বা আপনাদের ফ্রিল্যান্সার রিলেটেড যে কোনো। হ্যালো, আমরা যারা কথা বলবো একটু ভিডিওটা অন করে কথা বলি, আমাদের অন্তত ফেস টু ফেস দেখা হবে। হ্যালো, জি ভাই আর শুনতে পাচ্ছি, আব্দুল্লাল মাসুদ ভাইয়া কিছু বলছিলেন? হ্যাঁ আব্দুল্লাল মাকসুদ ভাইয়া কিছু বলছিলেন? রাজন ভাইয়া প্রশ্ন করেছেন যে কাজ করতে কি টাকা লাগে, freelancer.com এ আপনি ফ্রিল্যান্সিং করবেন, এখানে অবশ্যই টাকার কোনো ব্যাপার নাই, আপনি শিখবেন, মার্কেট করতে কাজ থাকবে, আপনি কাজ গ্রহণ করবেন এবং কাজ করবেন, কাজ জমা দিবেন, আপনি পেমেন্ট পাবেন, এখানে টাকা লাগবে। কিছু কিছু কাজের ক্যাটাগরি আছে, গ্রাফিক্সের কোনো এই ক্যাটাগরি নাই যে আপনাকে পেমেন্ট, জাস্ট নেট থাকতে হবে। ম্যাম আপনি কি কিছু বলবেন? আমাদের মাঝে আরেকজন, আমাদের ট্রেনার, আমাদের আরেকজন সিরিয়ালটির স্টুডেন্ট আসবেন, যিনি একজন সফল এবং ট্রেনারও, উনি আমাদের কাজিন স্যার, একটু ওয়েট করেন, উনি আপনাদের কাছে আপনারা ওনার কাছ থেকে আরো
মাসুদ ভাই, আপনি হয়তো কিছু বলছিলেন, নেটওয়ার্কের আপনার প্রবলেম হলো নাকি আমি বুঝতে পারছি না, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ সুমন ভাই। জি জি হ্যাঁ মিলন ভাই বলেন। হ্যাঁ আপনার মেবি কথা শুনতে পাচ্ছেন? জি আপনার সাথে না হয়ে আমরা হচ্ছে যে লিভ হয়ে গেছিলেন আপনি, আমরা এমনিতে আড্ডা দিচ্ছিলাম। ও আচ্ছা, না আমি লিভ হই নাই আসলে, এই মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল আর কি, এরকম কিছু হইতে পারে। তো আমি যেটা বলতেছিলাম যে যারা পার্টিসিপেন্ট, যারা নিউবি হয়তো আছে, তারা যদি কেউ কিছু কোশ্চেন করতে চায় আমাকে, যে হয়তো ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বিষয়ে অথবা ফাইবার বিষয়ে অথবা যে কোনো মার্কেট প্লেস বিষয়ে, ফ্রিল্যান্সার অথবা ফাইবার, আমি মূলত এই দুইটা নিয়ে কাজ করছি, তো কোশ্চেন করতে পারে, আমি আসলে যতটুকু পারি আমি চেষ্টা করব অ্যানসার করার, এটাই। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি সুমন ভাই, শুনতে পাচ্ছি। জি জি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন সুমন ভাইয়ের কাছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কি জানি কি জানি করলো। আমরা যারা আছি তাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের সুমন ভাইকে করতে পারেন, সুমন ভাইকে কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন। আর রাজন ভাইয়া লিখেছেন যে উনি শিখতে চান, অবশ্যই শিখবেন। আচ্ছা, বৃষ্টি সরকার, হ্যাঁ বৃষ্টি সরকার একটা প্রশ্ন করছে যে সুমন ভাই ফ্রিল্যান্সারে নাকি টাকা মার যায়। না এটা আসলে না, ফ্রিল্যান্সারে কখনো টাকা মার যায় না, আমার এ পর্যন্ত কোনো সময় কোনো টাকা মার যায় নাই। আমি যেটা একটা প্রবলেম ফেস করছিলাম সেটা হচ্ছে, আমি একটা কন্টেস্ট উইন হয়েছিলাম, ওইটা হচ্ছে $500-এর ছিল, $500, অনেক বড়, মানে ওইটাই আমার সবচেয়ে বড় কন্টেস্ট উইন। তো ওইটাতে আমি একটু প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে ক্লায়েন্টের আইডিতে একটু প্রবলেম হয়, তখন freelancer.com থেকে ওইটা আর কি ভেরিফাই করে, এই কারণে আমার টাকাটা অনেকদিন হোল্ড ছিল, মানে আটকানো ছিল, তারপর আবার ওই টাকাটা রিলিজ করে দিয়েছে। এছাড়া আমি আমার মনে হয় না যে এক টাকাও মানে freelancer.com এ টাকা মার গেছে কিংবা যায়, এটা আসলে না, freelancer.com এ কখনো টাকা মার যায় না। সুমন ভাই জি হ্যালো, ভাইয়া লিখেছেন যে ভাইয়া আমরা যারা ভার্সিটিতে পড়ছি আমাদের এমনিতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস এবং ল্যাবে সময় যায়, এক্ষেত্রে সময় মেনটেন করা অনেক কষ্টসাধ্য, এক্ষেত্রে আমরা কিভাবে সময় বের করব? আচ্ছা, এক্ষেত্রে যারা আপনার ভার্সিটিতে স্টাডি করেন অথবা ই করতে, যাদের দিনে হয়তো টাইম প্রবলেম, তারা হয়তো আপনারা যদি একটু ট্রাই করেন যে হচ্ছে, যদি দেখা যাচ্ছে আপনাদের ভার্সিটির ক্লাস শেষে যদি কোনো কোর্স থাকে ওই টাইমটাতে যদি কোর্স করেন, আর প্লাস বাসায় যে সময়টা রাত্রে হয়তো যে সময়টা পান ওই তখনই যদি একটু প্র্যাকটিস করেন তাহলে হয়তো বা তাহলেই হবে ইনশাল্লাহ। তবে আপনারা যদি দেখা যাচ্ছে দিনে আপনারা যদি 4 ঘন্টা করে সময় দেন, আমি একটা সাপোজ বলি, সেক্ষেত্রে হয়তো বা আপনাদের ডিউরেশন কাজটা, মানে এই কাজে মার্কেট প্লেসে কাজ করতে যাওয়ার ডিউরেশনটা একটু বেশি হইতে পারে, দেখা যাচ্ছে 6 মান্থ হয়তো বা লাগতে পারে কিংবা যত দেরি হোক, তবে সফলতা এটা নিশ্চিত যে সফল আপনারা হবেন সেভাবে যদি কাজ করে যান, কিন্তু ধৈর্য হারিয়ে ফেললে হবে না, ধৈর্য অলওয়েজ ধৈর্য রাখতে হবে, এটাই আর কি, যারা ভার্সিটি ক্লাস করেন তাদের পক্ষে এটাই। হ্যাঁ বলেন, তার নামটা আমি দেখতে পাচ্ছি না, উনি লিখেছেন ভাইয়া গ্রাফিক ডিজাইনের কাজ করার জন্য কোন ল্যাপটপটা কিনবো যদি বলতেন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য মোটামুটি ফার্স্টে ইনিশিয়ালে অবস্থা একজন ডিজাইনারের জন্য আমার মনে হয় Core i3 আর RAM 8 GB এরকম কনফিগারেশনের একটা ল্যাপটপ হলেই হবে, মানে ইনিশিয়াল অবস্থায়। যদি তারা অ্যাডভান্স লেভেলে চলে যায়, অনেক ভারী গ্রাফিক্স ডিজাইনের অনেক দেখা যাচ্ছে অনেক ভারী কাজও আছে যেটা PCকে অনেক স্লো করে ফেলে, ওই দেখা যাচ্ছে ওই ধরনের লেভেলে গেলে তখন দেখা যাচ্ছে Core i5 অথবা আরো বেশি হাই কনফিগারেশন, ওটা ডিপেন্ড করে, ওটা নেওয়া যায় আর কি। আমি যেটা করছিলাম আমার Core i5 ছিল আর 8 GB RAM ছিল, HP-র একটা ল্যাপটপ ছিল আর কি, ওইটা দিয়ে আমি কাজ শিখছিলাম। তবে Core i3 দিয়েও আমার ব্যাচমেট অনেকেই Core i3 দিয়েও কাজ শিখছে আর কি। যে আমি আরেকজন, মানে রাজন ভাই লিখেছেন যে সুমন ভাই আপনাদের ঠিকানাটা দিবেন, তো আমি আমি এক্ষেত্রে বলি যে আপনাকে যে লিংকটা মেসেজটা পাঠানো হয়েছিল আমাদের, হ্যাঁ সরি মিলন ভাই, আমি
যে মানে কোশ্চেনটা আমি হচ্ছে ক্লিয়ার না, হ্যাঁ কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারি না, একটু যদি আবার দিচ্ছি, আমি অ্যানসারটা দিচ্ছি, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম। রাজন ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে আপনি আপনাকে যে মেসেজটা পাঠানো হয়েছিল আমাদের ওখানে লিংক আছে ফেসবুক পেজের, ওই পেজে আপনি ক্লিক করলে বা ওই লিংকে ক্লিক করলে আপনি পেজ পাবেন, আর সেই পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল সবকিছু ঠিকানা আছে, আপনি যোগাযোগ করতে পারবেন, এবং ফেসবুক পেজ সিভিআইটির আপনি লিংকে ঢুকলেই পাবেন। রাজন ভাইয়ের উদ্দেশ্যে বললাম। আর বিষ্ণু সরকার আপু আবার লিখেছেন যে ভাইয়া গ্রাফিক্স, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করতে হবে। সরি আমি আসলে একটু গ্রাফিক্স ডিজাইনের কাজ কিসে ব্যবহার করতে হবে কোশ্চেনটা বুঝি নাই। কোন সফটওয়্যারে ভাই এটা জিজ্ঞেস করেছে, মানে কোন কোন সফটওয়্যারে গ্রাফিক্স এর কাজ করা যায়? ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ওই যে গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখার জন্য প্রথমত ওই অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটা দিয়ে কাজ করা যায় আর কি। তারপরে গ্রাফিক্স ডিজাইনের অনেক ভাস্ট একটা সেক্টর, মনে করেন একটা সমুদ্রের মতো একটা, এটা আসলে কোনো শেষ নেই। যত অ্যাডভান্স লেভেলে যাবেন তত দেখা যাচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, আরো অনেক কিছু আছে, ওগুলা পরে লাগে। ওগুলা আমি এখন পর্যন্ত অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ইউজ করি আর কি। আচ্ছা সুমন ভাইয়া, সুমন ভাইয়া জি বলেন, আমাদের মাঝে কাজল, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন, ভাইও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, আমরা এখন কাজল ভাই কে নিচ্ছি। অনেক ধন্যবাদ কাজল স্যারকে আসলে উপস্থিত, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা কাজল ভাই আপনাকে দেখতে পাচ্ছি না, আসসালামু আলাইকুম। কাজল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? সুমন ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। এই তো ভাই খুব ভালো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ চলছে, এই মাত্র মনে করেন ঘুম থেকে উঠে কোন রকম গোসল করে তাড়াহুড়ো করে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে রাত্রে তো মনে হয় ঘুমান নাই আপনার, তো রুটিনই। কাজল ভাই রাতে হলো দিন, কাজল ভাই রাত হলো দিন আর দিন হলো রাত। হ্যাঁ মানে আমার পুরোটা একদম উল্টা ভাবে চলা লাগে, উল্টা ভাবে চলে। এক মিনিট আমি জাস্ট একটা কলের রিপ্লাই দেব, একটু ফোন দিয়েছে। কাজল ভাই আপনার ভিডিওটা অন করেন, আমরা আপনাকে দেখি। একটু একটু আমি অন করছি। আমি হচ্ছে তাহলে আমার ক্যামেরা অন করে কি করে দেখাই রে ভাই আমার তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি, আমি সবার উদ্দেশ্যে বলি যারা আজকে পার্টিসিপেন্ট আছেন, যারা আজকে আমাদের সেমিনারে আসছেন, হ্যাঁ হ্যাঁ কাজল স্যার সম্পর্কে নাই বললে না, দেখতেই পাচ্ছেন যে একজন স্মার্ট একজন পার্সন, উনি আমাদের বস মানুষ, স্টুডেন্ট ছিলেন এবং ট্রেনার, এবং খুব দ্রুত উনি উনিও সফল হয়েছেন। এবং আজকে করোনা কালীন সময়ে আমরা যখন মানে চাল কেনার মানে টাকা পাচ্ছিলাম না, তখন গ্রাফিক্স করে উনি উনি ফ্রিল্যান্সিং করেছে নিয়েছিলেন যে উনি আজকে লক্ষ লক্ষ টাকা, এবং উনি উনার মোটটাকে একদমই ঘুরিয়ে ফেলেছেন। খুব সিবিআইটি ট্রেনার হিসেবে উনি একজন সত্যি যোগ্য একজন ট্রেনার, আর উনার দ্বারা আমরা অনেক সুবিধা পেয়েছি। উনি সাথে এত ফ্রেন্ডলি এবং এত সুন্দর ভাবে সবকিছু উপস্থাপন করেন, তারা কথা বললে বুঝতে পারবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন করতে পারেন। উনি আপনাদের আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই মনে হয় যে মাইক্রোফোন মিউট করা আছে, আমার মনে হয় যে যারা কোশ্চেন করবেন ওখানে চ্যাটিং এ না লিখে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, এই তো আপনাকে দেখে এখন ভালো লাগলো ভাই, আর একটু ভালো লাগতেছে। আচ্ছা আমি ভালো লাগার মতো কেউ নাই ভাই, আমি খুব মানে কি বলবো একদম জিরো লেভেলের একটা ডিজাইনার, ঠিক আছে, আর এই তো টুকটাক চলছে ভাই। নেটওয়ার্কের মনে সমস্যা নাকি আমার নেটওয়ার্কের সমস্যা? কথা আপনার আসছে। আচ্ছা আমার কথা কি আপনাদের আটকে যাচ্ছে ভাই?
না আমার কথা তো আমার মনে হয় নেটের প্রবলেম নাই, কারণ এখানে তো স্পিড ভালো দিচ্ছে ভাই। এটা আমার আজীবনের ডায়লগ যে জিরো লেভেলের। হ্যাঁ না না সিরিয়াসলি তাই আমি। আচ্ছা এখন কথা হচ্ছে মোস্তাক ভাই এখানে আছেন? মোস্তাক ভাই আছেন? হ্যাঁ শোনা যাচ্ছে এখন। ও আচ্ছা যাই হোক, এখানে বড় ভাই আছে, আমার কিছু বলার নেই। আমি সিরিয়াসলি ছোটখাটো ডিজাইনার, আর মানে কি বলবো ছোটখাটো ডিজাইনার তো কিভাবে হবে, তেমন কিছুই নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সম্পর্কে আসলে অনেকে মানে কি বলবো অনেকে অ্যারোগেন্ট ভাবেন, হয়তো মেসেজ করলে রিপ্লাই দিতে লেট হয়, কিন্তু সত্যি কথা বলতে অনেকে আমাকে অ্যারোগেন্ট ভাবেন। অনেকে আছে যারা ভাবেন ভাই মেসেজ করলাম আপনি রিপ্লাই দিলেন না, আপনি খুব অহংকারী এসে হাবি যাবেন। আমি তো ভাই মেসেজ দিলে রিপ্লাই পাই, সাথে সাথে পাই না বা একটু পরে হলেও রিপ্লাই পাই, না পাওয়া হয়নি রিপ্লাই পাবেন অবশ্যই। এখন বিষয় হচ্ছে আমি একটু বলি যে আমার শিডিউলটা একটু চেঞ্জ, মানে ম্যাক্সিমাম হচ্ছে যারা আছেন সবাই মনে করেন আপনারা মার্কেট প্লেসে কাজ করে, সুমন ভাই কিন্তু মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণ ইনকাম করে, মানে আমার থেকে বেশি ইনকাম করে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে ওইটা না, বিষয় হচ্ছে আমার শিডিউল তো বস। আচ্ছা আমি বলি, এখন বিষয় হচ্ছে আমি মানে একটা ইউএসএ কোম্পানির সাথে আছি, তো ইউএসএ কোম্পানির সাথে কাজ করতে আপনার একটু প্রবলেম, সেটা হচ্ছে যে ওদের সাথে আমাকে তাল মিলাই চলা লাগে। আমার পার্সোনাল ক্লায়েন্ট এটা, তো এই ক্লায়েন্টের সাথে আমি মোটামুটি আমি হচ্ছে আপনার হচ্ছে উনি আমাকে পার্মানেন্টলি হায়ার করছে গত এক বছর ধরে উনার ওয়েবসাইট মেইনটেন্সের জন্য। তো উনার ওয়েবসাইট আমাকে মেইনটেইন করা লাগে, প্লাস হচ্ছে আপনার টুকটাক গ্রাফিক্স এর কাজ যেগুলো আছে উনার ওয়েবসাইটের জন্য সেগুলো আর কি হ্যান্ডেল করা লাগে। সো এখানে আমাকে মোটামুটি একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট দেয় ওখান থেকে পার মান্থ, কাজ থাক বা না থাক, যদিও কাজ খুব কম থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে ডায়মন্ড ক্লায়েন্ট ভাই। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কাজ ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কোনো কোনো মাসে কাজ থাকেই না, কোনো কোনো মাসে কাজ থাকে না, শুধু শুধু বসে বসে আমি টাকা নিই। কিন্তু বিষয় হচ্ছে যে এখানে ওনাদের যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে ওদের বিজনেসটা হচ্ছে আপনার কিচেন ক্যাবিনেটের। তো কিচেন ক্যাবিনেট বলতে আপনার বিভিন্ন ধরনের যে কিচেনের সেট আপ গুলো দিয়ে দেয় ইয়া থেকে কোম্পানি থেকে, সে ধরনের বিজনেস। তো এখানে আমি যেহেতু ওয়েবসাইটের মেনটেন্সে থাকি, সো এখানে দেখা যাচ্ছে ওই যারা ইয়া আছে মনে করেন ওদের ক্রেতা আছে ওদের ক্লায়েন্ট আছে তারা হয়তো মেসেজ করছে, ইনস্ট্যান্ট আমাকে রিপ্লাই করা লাগছে, মানে কিছুটা আপনার কল সেন্টারের মতো এক কথাতে, যে আমাকে আমাকে হায়ার করছে আপনার অফিসিয়াল টাইমে। অফিসিয়াল টাইম বলতে আমাদের যেমন অফিসিয়াল টাইম আছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তো ইউএসএর সাথে সবাই তো জানেন যে আমাদের মেইনলি ডিফারেন্ট হচ্ছে 12 ঘন্টা। সো আমার ওদের অফিসিয়াল টাইম হচ্ছে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত, তো রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত, তো আরো একটু মানে 8 ঘন্টার সাথে আরো একটু বাড়াই দিছে, মোটামুটি 10 ঘন্টার মতো আমার এখন হচ্ছে ডিউটি করা লাগে। যদিও ওয়েবসাইটের মানে যে ভেতরের যে কোডিং এর কাজগুলো আছে বা মেইনটেন্স এর কাজগুলো আমি আরেকজনকে হায়ার করে রাখছি, আর আমি জাস্ট শুধু কিছুই না ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, কেউ নক দিলে রিপ্লাই দেওয়া, এই তো। এখান থেকে আমাকে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট দেয়, মানে যদিও মাসে দেখা যাচ্ছে কাজ নাই বলে চলে এরকম চলে, আর ক্লায়েন্টটা খুবই ভালো, তো ক্লায়েন্টের সাথে লাস্ট 1 বছর ধরে কাজ করছে, কাজ করে আল্লাহর রহমতে খুবই ভালো আছে এখন। আর পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নাই, টুকটাক মার্কেট প্লেসে কাজ করি এই, এছাড়া কিছু না। আর সিবিআইটি তে প্রায় 2017 সাল থেকে আছি, সিবিআইটির সাথে মোটামুটি আপনার কয় বছর হচ্ছে, 4 বছর প্লাস ধরে আছি সিবিআইটির সাথে। আর এর আগে সিবিআইটির স্টুডেন্ট ছিলাম আমি, যখন প্রথম ফ্রিল্যান্সিং লাইফে ঢুকি তখন হচ্ছে এসিওবিএসের স্টুডেন্ট ছিলাম, তারপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে গ্রাফিক্সে শিফট হওয়ার পরে আল্লাহর রহমতে মনে করেন ওখানে ট্রেনার হিসেবে আছি। সো ট্রেনার হিসেবে আসি বললেও ভুল হবে, আবার নাই বললেও ভুল হবে, কারণ সিবিআইটির মাধ্যমে আমার এত দূরে আসা, সিবিআইটির প্রতি মানে একটা যে কৃতজ্ঞতা বোধ আছে এটা আজীবন থেকে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনাদের নতুন যে ব্যাচগুলো আছে এখানে মোস্তাক ভাই আছে, মোস্তাক ভাই খুবই ভালো একজন পার্সন, প্লাস হচ্ছে আমার বড় ভাই প্রথমত, সেকেন্ড হচ্ছে উনি হচ্ছে একদম খুবই ভালো একজন পার্সন, আর থার্ড হচ্ছে উনি অনেক মানে যেভাবে শিখায় সেই শেখানোর পদ্ধতিগুলো খুবই সুন্দর, আর ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমি নিজেও শিখি, কোনো প্রবলেমে পড়লে ভাইকে নক দিই, এই ভাইকে নক দিই, বড় ভাইদের নক দিই, জানি হেল্প নিই। তো আর যতটুকু আছে পরিচয় দেওয়ার মতো মানে আসলে পরিচয় দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছি না, আপনারা যদি কোশ্চিন করেন তাহলে আমি হয়তো রিপ্লাই দিতে পারবো, আপনাদের কারো কোনো কোশ্চিন থাকলে আমি রিপ্লাই করতে পারবো। আমার কি
মানে ফোন আটকাই গেছে না আপনারা মানে কোশ্চেন করছেন না কেউ কি ভাই শুনতে পারছে আচ্ছা কার কোনো কোশ্চেন থাকলে একটু বলেন সমস্যা নাই আমি রিপ্লাই করি আচ্ছা এটা কি সবাইকে আমার মতই আপনারা জিজ্ঞেস করেছে আপনার বাসা কোথায় ও আচ্ছা আমার বাসা আমার বাসা হচ্ছে আপনাদের আমি রাজশাহীর স্থানীয় আমাদের হচ্ছে বাসা হচ্ছে বানেশ্বর আছে বানেশ্বর চিনেন জি ভাই বড় আমহাট ঠিক আছে বানেশ্বর বাজারে আমাদের বাসা আর এখানে ছোট ছোট থেকে বড় হয় আর কি বাজারে সবসময় থাকি আচ্ছা আমি কি কারো কোশ্চেন দেখতে পাচ্ছি না তো এই জন্য বলছি স্যার একটু ইনকাম ব্যাপারগুলো যদি ক্লিয়ার করে দিতেন আচ্ছা আমি জাস্ট মানে আসলে যদিও জানি না ইনকাম স্টেটমেন্ট শেয়ার করা ঠিক কিনা কারণ লজ্জা লাগে অনেক সময় আচ্ছা আমি বলি একটু বলছি সবগুলাই খুলে বলছি বিষয় হচ্ছে হ্যাঁ বিষয় হচ্ছে ইনকাম বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপরে কারণ আপনি যতটা পরিশ্রম করবেন আপনি ততটা ইনকাম করতে পারবেন এখানে আর কিছুটা এখানে আমাদের যে ডে লেবার গুলো আছে না ডে লেবার গুলোর মতো আমাদের ইনকাম বেসটা কেমন যে আমি যদি মনে করেন দেখা যাচ্ছে এক সপ্তাহ অসুস্থ হয়ে পড়ে আছি এক সপ্তাহ কিন্তু আমার ইনকাম বন্ধ হয়ে আছে তো কি হচ্ছে আমাকে পার ডে আমি যতটা কাজ করছি সেই কাজের বেসিসে আমি কিন্তু ইনকাম করছি তো এখানে যাই হোক আমার ক্লায়েন্টের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল প্রথমত তো আমাকে উনি বললো যে আমি ফার্স্ট ওর সাথে পরিচয় একটু গল্প বলি কেউ মাইন্ড করেন না ফার্স্ট ওর সাথে পরিচয় আমার হচ্ছে লিঙ্কডইন থেকে আপনারা আস্তে আস্তে শুনবেন লিঙ্কডইনটা কি লিঙ্কডইন হচ্ছে আপনার ফেসবুকের মতো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তবে এখানে এটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম তো লিঙ্কডইন থেকে ক্লায়েন্টের সাথে পরিচয় উনি একটা ওনার কোম্পানির ব্র্যান্ডিং ডিজাইন করে নিতে আসছিল ব্র্যান্ডিং বলতে ওনার কোম্পানির লোগো মনে করেন লোগো থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে যাবতীয় যা আছে সবগুলো ডিজাইন তো আমি কাজটা অন্যান্য ক্লায়েন্ট মনে করেন এসে অফার করে $30 $40 $50 $60 $100 ওই ক্লায়েন্টকে আমি বাজেট জিজ্ঞেস করিনি না জিজ্ঞেস করে জাস্ট আমি কাজটা করেছি খুবই সুন্দরভাবে লাস্ট ও নিজেই বললো যে আচ্ছা ঠিক আছে আমি এই কাজের জন্য আপনাকে জাস্ট লোগো ব্র্যান্ডিং এর জন্য আপনাকে $250 পে করবো তো আমি বললাম ঠিক আছে আমি ভাবলাম ফার্স্টে যে কি ব্যাপার $250 পে করবে চিটিং করছে নাকি তারপরে ক্লায়েন্টের কিছু কিছু মানুষ আছে দেখবেন মানে চেহারা দুই ধরনের আছে কারো কারো আছে একটু মায়াবী চেহারা কারো কারো আছে একটু চেহারাতে অ্যারোগেন একটা ভাগ আছে মানে ভাব থাকে যে মনে হয় যে অহংকারী বা কেমন মানুষের সাথে কথা বলেন এরকম তো এই ক্লায়েন্টের চেহারাটাই কেমন জানি অ্যারোগেন্ট অ্যারোগেন্ট ভাব ছিল আমি ভাবলাম যে এই ক্লায়েন্টের চেহারাই তো অহংকারী অহংকারী ভাবে এর সাথে কি কাজ করা সম্ভব পরবর্তীতে মনে করেন ও কাজ দিল কাজটা পারফেক্টলি কমপ্লিট করার পরে ক্লায়েন্ট আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ইয়া করেন কাজ কমপ্লিট করেন আমি পেমেন্ট করে দিচ্ছি আমি কাজ স্টার্ট করা মানে স্টার্ট করছি এই এমন সময় উনি হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করে দিল তখন আমি বুঝলাম যে ক্লায়েন্ট ভালো পরবর্তীতে কাজটা খুবই সুন্দরভাবে কমপ্লিট করে দিলাম ওনার ফ্রেন্ডের মানে আরো ওনার যা আছে আরো দুই তিনজনের হচ্ছে আমাকে ইয়া দিল ওই রেফার দিল যে কাজগুলো করে দেন আমি কাজগুলো কমপ্লিট করার পরে ক্লায়েন্ট তো মহা খুশি তারপরে উনি কিছুদিন পরে বললো যে আমি তো মনে করেন আমার হচ্ছে যে সাইট নিয়ে আপনি প্রথমে কাজ করছিলেন ওই পুরো ওনারশিপ কোম্পানির ওনারশিপ তো আমি সেল করে দিলাম তো এখন তো আমার আপাতত কোনো কাজ নাই তো বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু এখন আর কোনো কাজ নাই সো এখন তো আর কোনো কিছু করার নাই তো আমাকে বললো যে গতবার আপনার মার্চ মাসের কথা এটা গত বছরের মার্চে যখন লকডাউন দিল আমাদের এখানে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তো আর তেমন কিছু করেন তো ক্লায়েন্ট বলে যে আচ্ছা ঠিক আছে আপনার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে তো আমি চাচ্ছি আপনাকে পার্মানেন্টলি হায়ার করতে আমার আর একটা ওয়েবসাইট আছে যেটা কিচেন ক্যাবিনেটের আমরা বিজনেস করি তো এখানে আপনি পার্মানেন্টলি যদি সময় দিতে পারেন বললাম হ্যাঁ আমি সমস্যা নেই পার্মানেন্টলি সময় দিবো তো উনি আমাকে বলে দিল মানে যদিও ক্লায়েন্ট খুবই ভালো ক্লায়েন্ট আমাকে কখনো এসে বলে না যে আপনি এই সময় অ্যাক্টিভ নাই এই সময় অ্যাক্টিভ নাই এখানে মেসেজ করে আপনাকে পাইনি কখনো কোনোদিন বলে না কিন্তু আমাকে যেহেতু একটা দায়িত্ব দেওয়া হয়েছে সো দায়িত্বর জন্য আমাকে টাকা দিচ্ছে সো আমার উচিত অবশ্যই আমাকে একদম পারফেক্ট সার্ভিসটা দেওয়া সো আমি মনে করি একদম এদিক দিয়ে লয়াল যতটুকু সময় আমাকে আমি ক্লায়েন্টকে বললাম যে আপনি আমাকে আপনি অফিসিয়ালি সময় দেন কারণ আমি হচ্ছে আপনি হচ্ছে দেখা যাচ্ছে এক সময় আপনার দরকার আছে বা আমাদের যেহেতু টাইম ডিফারেন্ট অনেকটা সো আমি চাচ্ছি যে আপনি একদম আমাকে ইয়া মতো সময় দেন একটা অফিসিয়াল টাইম দেন যে এই টাইম থেকে এই টাইম আমি হচ্ছে আমি ডিউটি করবো তো উনি আমাকে একটা চুক্তিপত্র দিয়ে দিলো মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠালো আমি সাইন করে পাঠালাম সো চুক্তি হয়ে গেল তো উনি আমাকে ফার্স্টে বললো যে আপনাদের বাংলাদেশে মিডিয়াম রেঞ্জের কোম্পানির স্যালারি কেমন আমি বললাম মিডিয়াম রেঞ্জের কোম্পানির স্যালারি স্টার্টিং মনে করেন 20 থেকে স্টার্টিং সর্বোচ্চ দেখা যাচ্ছে 50,000 পর্যন্ত বেসিক স্যালারি থাকে তো আচ্ছা ঠিক আছে ও বললো যে আমার কোম্পানি তো খুবই ছোট আমি তো অত পেমেন্ট করতে পারবো না আমি যাই হোক আপনাকে মান্থলি $600 দিব
ঠিক আছে আমি বললাম $600 মানে বাংলাদেশি প্রায় 50,000 টাকা, তার মানে কি একটা বড় কোম্পানির বেতন কিন্তু বাংলাদেশে 50,000 টাকা। বলছে হ্যাঁ ইটস ওকে। কয়েক মাস কাজ করার পরে উনি বললো যে আর একটু সময় আমাকে দেন। দেওয়ার পরে ক্লায়েন্ট তো মহা খুশি আমার কাজের সার্ভিসে, প্লাস ওনার টুকটাক কাজগুলো আমি এমনিতে করে দিই, ওনার শিডিউল মেনটেন করে দিই। তো আবার ক্লায়েন্ট করছিল কি মাঝখানে আবার আমাকে ওনার যাবতীয় ব্যাংক কার্ডের অ্যাক্সেস আমাকে দিয়ে দিল। ব্যাংক কার্ডের অ্যাক্সেস বলতে আপনার ওনার ব্যাংকের কার্ড নাম্বার পরিমাণ আমাকে দিয়ে দিল যে আপনি আমার কোম্পানির রেগুলার স্যালারি দিয়ে দিবেন টাইম মতো। তো মানে আমার মনে করেন মাথায় পুরাই হিট। এই ইয়াতে উনার কার্ডে দেখা যাচ্ছে $1,000,000 প্লাস ডলার থাকে, আমি মনে করেন পুরাই টাস্কি। তো যাই হোক, মানুষ তো আমি মনে করেন একটু ভয়ে ভয়ে কাজ করি, কারণ টাকা পয়সার মামলা একটু খুব খারাপ জিনিস। হঠাৎ করে একদিন ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করছে যে একটা কাজের জন্য $300 পেমেন্ট করতেছে, ভুলে ডাবল পেমেন্ট করে ফেলছে, মানে $600 পেমেন্ট করেছে, দুইবার পেমেন্টটা চলে আসছে। তো ক্লায়েন্ট খেয়াল করেনি, আমি পরে বললাম যে আপনি তো দুইবার পেমেন্ট করেছেন, তো একটা আমি রিফান্ড করে দিচ্ছি। তো আমাকে আমি বললাম যে রিফান্ড করে দিচ্ছি, তো ক্লায়েন্ট বলছে কিসের পেমেন্ট? আমি বলছি গতদিন পেমেন্ট করছিলেন, ওটা ডাবল চলে আসছে। বলছে ও আচ্ছা, আমি চেক করি, চেক করার পর দেখছে ডাবল পেমেন্ট আসছে। দিয়ে ক্লায়েন্ট আমাকে বলছে মানে আপনার অনেস্টির জন্য আমি পুরাই অবাক হয়ে গেছি, ভালো লাগছে আপনার অনেস্টি। একটা কথা বলছিল, ওই কথা এখনো বুকের ভিতরে বাজে, সেটা হচ্ছে আই লাভ ইউর অনেস্টি অ্যান্ড আই লাভ ইউর কান্ট্রি। তো যাই হোক, খুব ভালো লাগছিল ওই কথাটা শোনার পরে। তো যাই হোক, তারপরে উনি হচ্ছে আমাকে বললো ঠিক আছে আপনি, মানে আমি আরো ট্রাস্টেড হয়ে গেছি ওনার কাছে এই কাজটার পরে। দিয়ে উনি ওনার সমস্ত অ্যাক্সেস আমার কাছে দিয়ে রাখে, ওয়েবসাইটের সি প্যানেল থেকে শুরু করে সমস্ত অ্যাক্সেস আমার কাছে। তো যাই হোক, আমি এখান থেকে টুকটাক কাজ করে করতে করতে ভালো সম্পর্ক হয়ে গেল। এখন মনে করেন একটু টাইম বাড়াই নিছে, এক্সটেন্ড করে নিছে, আর স্যালারি রেঞ্জ প্রায় 1K। ঠিক আছে, এখন এটা জাস্ট আমার ইনকামের কি বলবো, আসুক না আসুক এটা হচ্ছে পার মান্থ থাকছে। আর ফাইবারে আমি কাজ করি অন্যান্য মার্কেট প্লেসে, ওখান থেকে আসে টুকটাক মোটামুটি, দেখা যাচ্ছে এই লাস্ট মানে এপ্রিলে একটু কম আসছে, আর গত মাসে একটু বেশি আসছিল, 2-3 পরিমাণও আসে দেখা যাচ্ছে। এখন বাকিটা মনে করেন আল্লাহর ইচ্ছা। মানে মার্কেট প্লেস এক কথাতে সত্য কথা বলতে স্থায়ী না, দেখা যাচ্ছে আমার গিগ বা আমার কাজ এখনই ফার্স্টে আছে, কিছুক্ষণ পর মনে করেন আমার প্রোফাইল ডাউন হয়ে গেল, বা একটা কাজ করছে একটা কাজ ক্যান্সেল হলো পুরোটা চলে গেল। যা মানে প্রোফাইল নির্ভর থাকা যাবে না প্রথমত, যদিও আমি প্রোফাইল নির্ভরই থাকি কারণ প্রোফাইলের ইনকাম একটু বেশি। তো এই জন্য তো যাই হোক, আসে মোটামুটি আল্লাহর রহমতে চলার মতো খুব ভালো আসে। আর সবচেয়ে সফলতার বিষয় হচ্ছে আমি যতটা মনে করি যে আমি মানে কি বলবো, একদম মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলে। মিডিল ক্লাস ফ্যামিলি বলতেও ভুল হবে, মানে মিডিল ক্লাসের একদম লো রেঞ্জ এটা, সেই ক্লাসের বাবার অনেক ঋণপাতি ছিল, ব্যাংক ঋণ ছিল, এখানে ওখানে ছিল, জমি জাতি অনেক কিছু বিক্রি করা লাগছিল পড়াশোনার খাতিরে। যাই হোক, আমাদের অন্য কোনো ইনকাম সোর্স ছিল না, আব্বা মানুষের জমিতে কাজ করে এই আর কি। আল্লাহর রহমতে ফ্রিল্যান্সিং করে আমি মোটামুটি লাস্ট 1 বছরের কথা বলি, আগেরগুলো না হলে বাদ দিলাম, আগেরগুলো গেছে গেছে। লাস্ট মানে গত মাস থেকে এই আজকে তো মে মাস, মানে এত দূর পর্যন্ত আল্লাহ অনেক কিছু দিছে। আমি আমার বাবার ঋণপাতি ছিল ব্যাংকে মোটামুটি 5-7 লাখ টাকা সব মিলে, জমি জাতি সব ইয়া মিলে, তো সবগুলো শোধ করছি আল্লাহর রহমতে। একটা ছোট্ট একটা বাড়ি দিছি, আর বাড়ি দিতে বেশি খরচ হয়নি, বাড়ি দিতে 10-12 লাখ টাকা খরচ হয়েছে আল্লাহর রহমতে। তারপরে বাবাকে কিছু জমি নিয়ে দিছি, মোটামুটি প্রায় 1-3 বিঘা জমি, মানে আমাদের এখানে লিজ নেয়ার মতো আছে, কোর্ট যেটাকে কোর্ট লিজ বলে, এই লিজ নিয়ে দিছি। আর এই তো মাস ফোনটার কথা বললেন না? হ্যাঁ জি জি জি, ফোনটার বাইকটার কথা বললেন না? ও আচ্ছা হ্যাঁ, বাইক কিনছি গত 1 মাস আগে 1.5 মাস আগে যদিও। আর আল্লাহর রহমতে এখন মানে লাইফে যা করছি সবগুলো মনে করেন ফ্যামিলির জন্য, বাবা মায়ের জন্য সবকিছু করছি। আমি অ্যাকচুয়ালি আমার একটা ছোট ভাই আছে জাস্ট, এবার ইন্টারমিডিয়েটে পড়ে, আর তেমন কেউ নাই এখন মনে করেন। যা কিছু আব্বা তো আগের থেকে মনে করেন কাজ কাম করতে পারেন, একটু বয়স্ক হয়ে গেছে এখন, পুরো সত্য কথা বলতে পুরো সংসারের দায়িত্ব আমার উপরে, পুরো সংসার, মানে আব্বা মাকে আর কাজ কাম ওইভাবে করতে দেয় না, সবকিছু আমি হচ্ছে হ্যান্ডেল করি। এখন বিষয় হচ্ছে যে সত্য কথা বলতে এটা ভালো লাগে যে আমি এই বয়সে, আমার বয়স খুব একটা বেশি না কিন্তু, আমি 2012 সালে SSC এক্সাম দিছি। তো যাই হোক, আমার মনে হয় যে এই বয়সে কয়জন হচ্ছে, এক সময় আফসোস হতো যে আমার বয়সী ছেলেরা হচ্ছে এই এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিয়ে বেড়াচ্ছে, আর আমাকে সারা জীবন ওই পরিশ্রম করা লাগছে, কাজ করা লাগছে। মাঝে মাঝে খারাপ লাগতো, পরার শার্ট পাইনি, জামা কাপড় পাইনি, বাড়িতে ঠিক মতো খাবার পাইনি, এক সময় গেছে, এক সময় আফসোস হয়েছে। এখন মনে হয় যে এগুলো সমস্ত নিছকই মনে করেন আফসোসই শুধু, কারণ বাস্তব লাইফ মানে সত্য কথা বলতে কল্পনার জীবন আর প্র্যাকটিক্যাল জীবন সম্পূর্ণ আলাদা। আমি প্র্যাকটিক্যাল জীবনে পড়ে গেছি, তো আবেগ একটু কাজ কম করে। আর সেকেন্ড হচ্ছে আমার ফ্যামিলি
মানে এখন এটা দিয়ে ভালো লাগে যে আমার বয়সী কয়েকজন ফ্যামিলির হাল ধরছে, বাপের হোটেলে খাচ্ছে আর আমি পুরো ফ্যামিলি চালাচ্ছি, এটা সবচেয়ে বড় একটা পাওয়া লাইফে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এটার জন্য। আর সবচেয়ে ভালো লাগে যে আমার বাবা মাকে আমি ভালো রাখতে পারছি, আমার বাবা মার দোয়ার জন্য আমি এত দূরে আসছি, তো আল্লাহ খুবই ভালো রাখছে। এখন আল্লাহর রহমতে যা ইনকাম পাতি করছিলাম মনে করেন সব শেষ, নিজের জমানোর কিছুই নাই, টুকটাক করে এখন মানে জমানোর চেষ্টা করছি। জমানোর বলতে ভুল হবে, মানে একটা বিজনেস এর প্ল্যান আছে মাথাতে। আসলে আমাদের মানে কি বলবো, টাকাটা আমরা ইনকাম করি মার্কেট প্লেস থেকে ইনকাম করি, কিন্তু সত্য কথা বলতে যত ইনকাম তত খরচ। আপনি মানে আমি একটা সময় দেখা যাচ্ছে 2000 টাকা সারা মাস পার করছি, এখন মনে করেন 20,000 টাকা আমার পকেট খরচে যায় না। মানে সত্য কথা বলতে ফকির নি বড় লোক হলে যা হয় আর কি, এরকম কিছুটা। তো যা হোক এগুলা কিছু জমাইতে পারিনি এখন একটু, মানে মার্কেট প্লেস, আসলে মার্কেট প্লেস নির্ভর থাকা যাবে না। মার্কেট প্লেসে দেখা যাচ্ছে মার্কেট প্লেসের দিকে তাকায় থাকলে মানে প্রোফাইল ডাউন হয়ে গেল, আমি পরের দিন থেকে মনে করেন রাস্তার ফকির হয়ে গেলাম, কিছুটা এরকম। সো আমি চাচ্ছি যে মার্কেট প্লেস থেকে আমার একটা ব্যাকআপ তৈরি করতে, ব্যাকআপ তৈরি করার জন্য একটা বিজনেস প্ল্যান করছি। সো আল্লাহর রহমতে এবার স্টকের বিজনেস শুরু করছি, আল্লাহর রহমতে আজকেই প্রথম স্টকের জন্য কিছু পেঁয়াজ কিনলাম, পেঁয়াজ স্টক করে রাখলাম, দেখা যাচ্ছে রোজার পরপর হয়তো বিক্রি করার চিন্তা ভাবনা আছে। তো স্টকের বিজনেস এর মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা আছে, চাকরি বাকরি করার ইচ্ছা নাই, কারণ চাকরি বাকরি আমার দ্বারা হবে না এটা বুঝে গেছি এতদিনে। তো বিজনেস বা দেখা যাচ্ছে একটা দোকানপাট, বড় ধরনের ফার্মেসি কিংবা যাই হোক একটা দোকান চলার মতো একটা করে দেবো ছোট ভাইকে, আর বাকি যেগুলো আছে একটু বিজনেস এর মধ্যে যাওয়ার ইচ্ছা আছে এই আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম, কি অবস্থা বলেন? এরকম কিন্তু না, যারা মার্কেট প্লেসে কাজ করেন তারা জানেন, কোনো কোনো মাস যায় যে একটু বেশি বেশি কাজ আসে, কোনো কোনো মাস যায় যে আপনার মার্কেট প্লেসে ক্লায়েন্টের আনাগোনা কম, সেই মাসে একটু ইনকাম কম। তো এরকম হয়ে থাকে। আমি গত ফেব্রুয়ারি মাসে আমার হিউজ পরিমাণ ইনকাম ছিল মার্কেট প্লেস থেকে, আমার সর্বোচ্চ ইনকাম ছিল মার্কেট প্লেস থেকে শুধু। আর এই মাসে মনে করেন মার্চ, এপ্রিল মাসে এসে মনে করেন কম হয়ে গেছে, অনেকটাই কম হয়েছে গত মাসের তুলনাতে। আল্লাহর রহমতে আজকে 1 তারিখ, তো দেখা যাক কি হয়, আল্লাহ আল্লাহ ভরসা, দেখা যাক ভালো কিছু করতে পারি কিনা। তো যেটা বলছিলাম যে অন্তত এটা পারছেন যে ইনকাম আইডিয়া আমি মনে হয় দিতে পারছি আপনাদের, তো এখান থেকে ভালো কিছু করা সম্ভব। অনেকে মনে করেন যে ফ্রিল্যান্সিং আমার দ্বারা হবে না, এই হবে না। ফ্রিল্যান্সিং এর প্রথম শর্ত হচ্ছে, আমি কিন্তু সুমন ভাই কিন্তু মানে সেম ইয়ার আমরা, যদিও কিন্তু সুমন ভাই কিন্তু আমার স্টুডেন্ট ছিল। এখন কথা হচ্ছে যে সুমন ভাই জানে আমার শিখানোর একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে আমি প্রথমে যখন ক্লাসে যাই প্রথম দিনে আমি কিন্তু সবকিছু খোলামেলা ভাবে বলে নিই। প্রথমত কি কেন, যেমন আপনি যদি আমাকে টিচার হিসাবে নেন, আপনি যখন আমাকে টিচার হিসাবে নেবেন তখন হচ্ছে আমার থেকে ভালো কিছু পাবেন না। কারণ কি জানেন, টিচার হিসাবে যখন থাকবো তখন আমার আপনার আর আমার ভিতরে সম্পর্কের মাঝে একটু জড়তা থাকবে। আমি সবসময় চাই হ্যাঁ বড় ভাই ফ্রেন্ড এইভাবে আমাকে নেন, তাহলে কি হবে, এখান থেকে আপনি বেনিফিট পাবেন। কারণ যখন একটা বড় ভাই বা একটা ফ্রেন্ডের সাথে আপনি যেভাবে আপনি আলোচনা করতে পারবেন, একটা টিচারের সামনে কিন্তু সেভাবে আলোচনা করতে পারবেন। এই জন্য প্রথমত বলবো যে আপনি ফ্রেন্ডলি হবেন। সেকেন্ড হচ্ছে আর একটা কথা আছে যে আপনারা প্রচুর পরিমাণে আপনাকে প্রথম থেকে ধৈর্য ধরতে হবে। কারণ মার্কেট প্লেস এমন একটা জায়গা, একটা জিনিস খেয়াল করেন, আমি সব জায়গাতে উদাহরণটা দিই যে আপনি আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের টার্গেট কি থাকে, আমরা প্রথমত কি থাকে, আমরা একটা ভালো রেজাল্ট করে পড়াশোনা করব। ভালো রেজাল্ট করেন, ভালো রেজাল্ট করে পড়াশোনা করতে কি লাগছে আপনার, পড়াশোনা শেষ করতে ক্লাস 1 থেকে আপনাকে মিনিমাম গ্রাজুয়েট করা লাগছে, মাস্টার্স বাদ দিলাম, গ্রাজুয়েট করতে প্রায় 16-17 বছর সময় লাগে যদি সেশন জট বা ঝামেলাতে না পড়ে। তাহলে 16-17 বছর আপনি পড়াশোনা করছেন, করার পরে আপনি কি করছেন, বিসিএস এর অথবা বাদেন বিসিএস বাদেন চাকরির প্রিপারেশন নিচ্ছেন। আপনি কিন্তু পড়াশোনা শেষ করে পরের বছরই চাকরি পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন কয়জন পাচ্ছে আমাকে বলেন, হাতে গোনা 2-1 জন। তারপরে কি হচ্ছে, আপনাকে আরো সরকারি চাকরির যদি পিছনে ঘুরেন তাহলে তো গেল লাইফ, আপনাকে আরো দেখা যাচ্ছে 2-3 বছর ওর পিছনে দৌড়াতে হলো। সেখানে হচ্ছে আমাদের এখন ট্রেন্ড হয়ে গেছে টাকা, 10 লাখ টাকা আপনার লাগবে চাকরির জন্য ঘুরতে। এখন কথা হচ্ছে মিষ্টি খাওয়ানোর জন্য, এখন কথা হচ্ছে যে আমরা 16-17 বছর পড়াশোনা শেষ করছি, 10 লাখ টাকা বাবার, অনেকে আছে যে সচ্ছল ফ্যামিলি, আমার মতো হলে মনে করেন আমার বাবার জমি জাতি যা আছে স্থাবর অস্থাবর সব বিক্রি করলে মনে হয় 10 লাখ টাকা হবে না, মানে যা জমি আছে আমাদের। তো যাই হোক এখন মনে করেন 10 লাখ টাকা দিয়ে আমি জমি বিক্রি করছি, জমি বিক্রি করার পরে 16-17 বছর পড়াশোনা শেষ করে 10 লাখ টাকা জমি বিক্রি করে 10 লাখ টাকা হাতে নিয়ে আরো 5 বছর আমি চাকরির পিছনে ঘুরতে পারছি। এতটুকু এতগুলো ধৈর্য আমার হচ্ছে, কিন্তু আমি 3 মাসের কোর্স শেষ করে 1 মাস যদি আমার কাজ পাইতে লাগে বা 2 মাস যদি আমার কাজ পাইতে লাগে মার্কেট প্লেসে, সেই ধৈর্যটুকু আমাদের হয় না। এইটা আমাদের সবচেয়ে বড় ভুল।
একটা জিনিস খেয়াল করেন, সব বিষয়ে কিন্তু ইনভেস্ট আছে, সব বিষয়ে। আপনি যেখানে পৃথিবীতে যেই বিজনেসে যান সেখানে কিন্তু ইনভেস্ট করা লাগবে। হতে পারে সেটা আর্থিক ইনভেস্ট, ফিনান্সিয়াল ইনভেস্ট হতে পারে, অথবা হতে পারে আপনার শারীরিক ইনভেস্ট, অথবা হতে পারে মানসিক ইনভেস্ট। শারীরিক মানে নেগেটিভ পর্যায়ে যায় না, সেটা বললাম যে শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রমের কথা বলছি, আছে মানসিক পরিশ্রমের কথা। বিজনেসে যখন যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে চাপ সামলানোর ধৈর্য থাকা লাগবে। সো আমাদের ফ্রিল্যান্সিংটা কিছুটা বিজনেস এর মতো, যে আপনি ইনভেস্ট করছেন। আপনি যেমন কি করছেন, ফার্স্টে আপনি একটা টাইম ইনভেস্ট করছেন, প্রথমত যে আপনি এই যে হিউজ পরিমাণে একটা টাইম দিচ্ছেন, এটা কিন্তু একটা ইনভেস্টের মধ্যে পড়ছে। সেকেন্ড হচ্ছে আপনাকে যেমন মার্কেট প্লেসে কাজ করতে কি করা লাগছে, মিনিমাম একটা ল্যাপটপ কিনা লাগছে, একটা অন্তত নেট কানেক্ট নেওয়ার জন্য একটা মডেম কিনা লাগছে। সেকেন্ড হচ্ছে আপনি, থার্ড হচ্ছে আপনি মানে কোর্স করছেন, একটা কোর্সে একটা টাকা লাগছে, এটা কিন্তু ইনভেস্ট। এই ইনভেস্ট গুলো করার পরে তখন কিন্তু আপনি মার্কেট প্লেসে নামছেন। এখন বলতে পারেন, ভাই আমি আইটি সেন্টারে ভর্তি হবো না, আমি ইউটিউব দেখে শিখবো। একটা কথা বলি ভাই, যদি ইউটিউব দেখে শিখা যেত, যদি ইউটিউব দেখে শিখা যেত, তাহলে বাংলাদেশে এতগুলো বড় বড় যে আইটি প্রতিষ্ঠান গুলো আছে একটাও চলতো না। কেন কি আমি বলি, আপনাকে সত্য কথা বলছি, আমার মন সাফ, ঠিক আছে, আমি বলি আমার মন সাফ, আমি কখনো লুকাছুপি করিনি। আমি যেভাবে মার্কেট প্লেস আমি ইনকাম করি, আমি যতটুকু পারি ততটুকু দিয়েই আমি শেখানোর চেষ্টা করি, যাতে আমার মতো মানে সেকেন্ড যাতে আর মানে কারো কষ্ট করতে না হয়, সেজন্য আমি শর্টকাট ওয়েতে শিখাই। এখন কথা হচ্ছে, আমি মার্কেট প্লেসে মনে করেন 10 বছর আগ থেকে একজন কাজ করছে, আর আপনি আজকে ঢুকছেন, আপনার ঢুকে 10 বছর আগ থেকে যারা 10 বছরের এক্সপিরিয়েন্স, তাদের সাথে তো আপনার টিকা সম্ভব না, সাথে সাথে যায়। সেজন্য কি করা লাগে, আপনাকে একটু সময় ইনভেস্ট করা লাগে, একটু সময় দেওয়া লাগে, আপনার কাজগুলো মানে ওখানে প্র্যাকটিস করতে করতে আপনার কাজটাকে পারফেক্ট হওয়া লাগে, তারপরে আপনি ওদের সাথে টিকতে পারবেন। তো এই জন্য আপনাকে এখানে প্রচুর পরিমাণে সময় ইনভেস্ট করা লাগে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা মুসলমান আছেন তাদের বলছি, মুসলমান যারা আছেন তারা তো আল্লাহকে অবশ্যই বিশ্বাস করেন, হাদিসে উল্লেখ আছে, কুরআন শরীফে উল্লেখ আছে, আমি যদিও মানে বলতে পারছি না, রেফারেল দিতে পারছি না, কিন্তু যদিও আমি যতটুকু পড়াশোনা করছি, যতটুকু জানি ততটুকুতে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি ধৈর্য ধরেন আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবে না। আমি এটাতে সম্পূর্ণ বিষয়, আপনি যদি ধৈর্য ধরেন, শুধু ধৈর্য ধরলে হবে না, ধৈর্যের সাথে আপনাকে পরিশ্রম করা লাগবে। আপনি পরিশ্রম করার পাশাপাশি যদি ধৈর্য ধরেন আল্লাহ কোনোদিনও আপনাকে নিরাশ করবে না। কারণ একটা সময় আমি খুব আফসোস ছিলাম, আফসাইট মানে এত পরিমাণে আফসাইট ছিলাম যে আমি খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না, এতটুকু অন্তত গেস করতে পারছেন যে আমি খারাপ স্টুডেন্ট হলে অন্তত ক্লায়েন্টের সাথে ইংলিশে কমিউনিকেশন, ইংলিশে ভিডিও কলে কথা বলতে পারবো না, এতটুকু তো গেস করতে পারছেন। ক্লাস ওয়ান থেকে আমি কিন্তু ফার্স্ট স্টুডেন্ট, ফার্স্ট বয় ছিলাম, ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম। সিক্সে ভর্তি হওয়ার পরে আমি আমাদের গ্রামের স্কুলে ভর্তি হয়েছি, আমি আবার ফার্স্ট, আমি বললাম যে স্কুলে আমি পড়াশোনা করবো না, কারণ আমার সাথে কেউ কম্পিটিশনে পারে না। আমি আরেকটা স্কুলে যে ভর্তি হলাম, ওখানে যে অবশ্য মেলা স্টুডেন্ট ছিল, থার্ড বয় ছিলাম। তো যাই হোক, ভালো রেজাল্ট করেছি এসএসসি ইন্টারমিডিয়েটে, করার পরেও আমি হচ্ছে ভার্সিটিতে চান্স পাইনি। আমার লাইফে সবচেয়ে বড় একটা আফসোস ছিল তখন। আমি আমি সত্য কথা বলছি, আমি কিন্তু অনেক পাপি একটা ছেলে। যেমন কেমন আমি বলি, কেউ মাইন্ড করেন অনেক বেশি বকছি, জাস্ট আপনাদের মোটিভেশনের জন্য বকছি। কি বললাম যে আমি যখন কোনো জায়গাতে চান্স পেলাম না, আমি খুবই ভেঙে পড়ছিলাম। আমার আমি সত্য কথা বলতে, আমি ছোটবেলা থেকে নামাজ পড়তাম 5 বক্ত, আমি নামাজ ছেড়ে দিছি জানেন, এতটা খারাপ আমি। ইন্টারমিডিয়েটের পরে কোথাও চান্স পেলাম না, আমি নামাজ পড়বো না, এইরকম আল্লাহ আমাকে কিছু দিল না, আমার ফ্যামিলি অবস্থা এই খারাপ, আমার দ্বারা কিছু হবে না, আমাকে একটা ভালো জায়গাতে চান্স পেলাম, পড়াশোনা করবো না, এইরকম ছিল মনোভাব। কিন্তু এখন আসি মনে হচ্ছে, এই যে 5 বছর 7 বছর পরে আসি, 8 বছর পরে আসি, এখন মনে হচ্ছে আল্লাহ তুমি ভার্সিটিতে চান্স না পাওয়া আমাকে ভালো করছো। এখন আমি এখন আসি উপলব্ধি করতে পারছি আমি যে আল্লাহ তুমি হচ্ছে যা করো ভালোর জন্য করো। একটা কথা আছে যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। এখন আসি আমি এত বছর পরে আসি বুঝতে পারছি যে আল্লাহ আমাকে ওখানে ভার্সিটিতে চান্স না পায় খুব ভালো করছে। কেন আমি একটু বলে দিই, আমি যদি ভার্সিটিতে চান্স পেতাম বা আমার ফ্রেন্ড সার্কেল যারা ভার্সিটিতে চান্স পেয়েছে, কারো কিন্তু পড়াশোনা শেষ হয়নি, আমারও পড়াশোনা শেষ হয়নি, মাস্টার্স রানিং, যারা পড়াশোনা শেষ হয়নি তারা কি হচ্ছে, মোটামুটি এখন 5-7 বছর হয়ে গেছে, 5-7 বছরে ওরা আরো 5 লাখ টাকা খরচ করছে পড়াশোনা শেষ করতে। কারো কিন্তু পড়াশোনা এখন শেষ হয়নি, 5 লাখ টাকা খরচ করছে, তারপরে কি করছে, 5 লাখ টাকা খরচ করছে, বাপের ঘাড়ে বসে থেকে খাচ্ছে, নিজের কোনো ইনকাম নাই, এইভাবে চলছে। আর আল্লাহ আমাকে ভার্সিটিতে তখন চান্স পাইনি, কিন্তু আমার দ্বারা আমার পুরো ফ্যামিলি চালাচ্ছে, ওরা 5 লাখ টাকা 5 বছরে ইনকাম করছে, আমি 20 লাখ টাকা খরচ করছে, আমি 20 লাখ টাকা ইনকাম করছি, ফ্যামিলি দাঁড় করাইছি, আল্লাহ খুব ভালো রাখছে। ওরা এখন বেকার ঘুরে বেড়াচ্ছে, আমি পকেটে টাকা নিয়ে মনে করেন মানি ব্যাগ ফুলাই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাহলে এখন এতদিন পরে এসে উপলব্ধি করছি যে আল্লাহ তাআলা মানে তখন যা করছে আমার ভালোর জন্য করছে, ওই ভালোটা আমি পেলাম কি ধৈর্য ধরার কারণে এতদিন পরে এসে পেলাম। তা আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, যে ফ্রিল্যান্সিং এর কোর্সে যখন ভর্তি হবেন, কিভাবে আপনাদের ট্রেনার আপনাদের শিখাচ্ছে, আপনি
প্রত্যেকটা কাজ মাথার ভিতর মেমোরাইজ করে নেন, প্লাস হচ্ছে প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন করেন, মানে জাস্ট তিন থেকে চারটা মাস, এই তিন থেকে চারটা মাস আপনার মেন্টরের কথা শুনে চলেন, ইনশাল্লাহ আপনি সফল হতে বাধ্য। তিন মাসে যারা চার মাস লাগুক, পাঁচ মাস লাগুক, ছয় মাস লাগুক, আপনি ধৈর্য ধরে রাখেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর যদি সফল না হন তারপরে আমাকে এসে বলবেন যে ভাই আমি সফল হলাম না, কিন্তু আপনাকে বলা লাগবে, আপনার বুকে হাত দিয়ে বলতে হবে যে ভাই আমি হ্যাঁ পরিশ্রম করার মতো পরিশ্রম করছি কিন্তু আমি সফল হইনি, এটা বলতে হবে। আপনি যখন নিজে নিজের কাছে স্যাটিসফাইড হবেন যে আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছি, আমি ধৈর্য ধরছি যথেষ্ট পরিমাণে সফল হওয়ার জন্য, যখন নিজের কাছে আপনি নিজে স্যাটিসফাইড হবেন, আল্লাহ তাআলা তখন আপনাকে সফলতা দান করবেন। তো মেলা কথা বলে ফেললাম, মনে হয় রোজা থেকে আপনাদের বকবক শুনতে অনেকে বিরক্ত হন, আমিও জানি, আমি নিজেও বিরক্ত হই বকবক শুনতে, তারপরে মানে একটু সময় সুযোগ পেলাম এখানে নিজের ঢোল পিটানোর জন্য, এই জন্য মনে করেন একটু নিজের ঢোল পিটালাম, কেউ মাইন্ড করি না, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি ইনশাল্লাহ মানে উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে? আমি বুঝতে পারছি যে অনেকে বক বক শোনার কারণে অনেকে লিভ নিছেন, কারণ তখন অনেক ভাই মিউট করে দিছিল তো হোস্ট, সেজন্য খালি শুনতেছিলাম। মানে কিছুক্ষণ আগে আমি দেখছি, আমি যখন ক্লাসে ইন করে জয়েন করে তখনই ছিল 21 জন পার্টিসিপেট, আর এখন তো মনে হয় যে আমার রানিং ব্যাচে কয়েকজন আসছেন তাতে মনে করেন 20 জন, তো অনেকে বিরক্ত হয়ে মানে লিভ নিছেন, খারাপ লাগলো বিষয়টা। যাই হোক, বিরক্ত হলে আমাকে বলতে পারতেন, আমি চুপ করে যেতাম। আচ্ছা, কারণ আমরা ক্লাসে এই কয়জনই থাকি ভাই, চার পাঁচ জন। হ্যাঁ, ঢোল পিটাইছি কিন্তু ঢোল ফাটেন, হ্যাঁ মানে আরেকটু হলে হয়তো ফেটেও যাবে। আচ্ছা যাই হোক, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওই আচ্ছা, আপনারা ওই হোস্ট কি এখান থেকে হোস্ট থেকে কি ইয়া করা আছে, আনমিউট করা আছে, কেউ আপনারা কোশ্চেন করতে পারেন সরাসরি, আনমিউট না করলে আমি কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, জি জি অবশ্যই। আপনাদের এই কোর্স ফি কত বা কত দিন চলবে? আচ্ছা, কোর্স ফিটা আপনাদের এখানে প্রায় 36টার মতো ক্লাস হয়, ঠিক আছে। আপনি যতদিন না সফল হচ্ছেন, কারণ অনেকে আছে যে এক ব্যাচে আপনি হচ্ছে ইনকাম করতে পারেননি, তাদেরকে পরের ব্যাচেও কিন্তু মার্স করে নেওয়া হয়। তো এখানে কি হচ্ছে আপনার, আপনাদের এখানে নেওয়া হচ্ছে কি যে এক ব্যাচ শেষ হলেও পরের ব্যাচে মার্স হচ্ছেন, মানে কি আপনি যতদিন না সফল হচ্ছেন ততদিন ধরে আপনি এখান থেকে সার্ভিস পাচ্ছেন। মানে আসলে বিষয়টা হচ্ছে, আপনারা তো দেশের পরিস্থিতি বুঝতে পারছেন যে করোনার কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ আছে, আর যেহেতু এইখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা লেখাপড়ার পাশাপাশি কিন্তু শিখতে আসে, সবাই স্টুডেন্ট, তো এখানে আর আইটি প্রতিষ্ঠানটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। সো মনে করেন এখানে যদি আমরা অফলাইন ক্লাস শুরু করি সরকারের অবাধ্য হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে। তো যতদিন না করোনা পরিস্থিতি না যায় ততদিন অনলাইন ক্লাস হবে, আর করোনা পরিস্থিতি যাওয়া মাত্রই অফলাইন ক্লাস শুরু হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি, আমি আইটি থেকে বলছি মিলন। যে বিষয়টা বলছিলেন আপনারা যে কোর্স ফি আদার সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, আপনারা যারা যারা নাম্বারটা দিন নাম্বার দিয়ে রাখেন, আমরা নাম্বারে কল করে আমরা ডিটেইলসটা জানিয়ে দিব। আর এই তো, আর কোনো কোশ্চেন থাকলে বা আইটি রিলেটেড, আর আমাদের কোর্স স্যার তো বললেনই, আমাদের কাজল স্যার, যে আমাদের আসলেই আমাদের টেন্ডেন্সি আপনাদের আর্নিং এ নিয়ে যাও, আপনারা যতদিন আর্নিং এ না মানে যাবেন ততদিন আপনাদেরকে আমরা সার্ভিস দেব, কারণ এমন হয় না যে একবার আপনি কোর্স করলেন তারপরে পরের ব্যাচে আবার ভর্তি হওয়ার জন্য আপনাকে হয়তো অর্ধেক ফি এর কিছু আমরা মিলন স্যার আমি একটু বলি। এখানে বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের এই ব্যাচ এখানে আপনাদের এই যে সেমিনারে অনেকে আমাদের দুই একটা আগের ব্যাচের স্টুডেন্ট জয়েন করছে, তারা জানে। আপনি চাইলে আপনি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল যদি এখানকার স্টুডেন্ট হয় সিবিআইটি, তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন, দেখবেন যে আমরা মিথ্যা বলছি না, সত্য কথা, যে অনেক আগের ব্যাচ দেখা যাচ্ছে এখন পরিমাণ যে ফার্স্ট ব্যাচের, এই যে আপনাদের এখানে কথা বলছে মনে হয়। আচ্ছা আপনি কি কথা বলছেন যে না চলে গেছে? আচ্ছা যাই হোক, এখন পরিমাণ কিন্তু ওরা এখান থেকে হেল্প পায় সিবিআইটি থেকে, যে আপনি সিবিআইটিতে যদি এক নাম্বার ব্যাচের স্টুডেন্ট হন না কেন, আপনি তখন থেকে যদি এখন পরিমাণ যে কোনো পরিমাণে যে কোনো সময় আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনি এখানে নক করা মাত্র হেল্প পাবেন।
সো আমি মনে করি এটা আপনাদের সিবিআইটি জাস্ট আপনাদেরকে কোর্স করাইলাম, আপনারা চলে গেলেন, কোর্স শেষ করে ইনকাম করছেন, শেষ করে শেষ হয়ে গেল, তা না। সিবিআইটি সত্য কথা বলে একটা ফ্যামিলির মতো, ঠিক আছে? সিবিআইটিটা একটা ফ্যামিলির মতো, আপনারা সবাই এখানে হচ্ছে এক কথাতে আপনারা সবাই এখানে প্রথমে ক্লাসে হয়তো ভর্তি হওয়ার পরে কেউ কাউকে চিনেন না, কিন্তু আপনারা যখন এক মাস যাবে তারপরে বুঝতে পারবেন যে সবার ভিতরে একটা মিলবন্ধন সৃষ্টি হয়ে যায়। কারণ এখানে মনে করেন একজন প্রবলেম পড়লে আরেকজন সলভ করে, আরেকজন প্রবলেম পড়লে আরেকজন এসে সলভ করে, সো এখানে অনেক কিছু পাবেন। আর সেকেন্ড থার্ড হচ্ছে যে আমাদের সিবিআইটিতে আপনারা যারা একবার ভর্তি হয়েছে, আমার মনে হয় না যে কেউ এখানকার মনে করেন সার্ভিস সম্পর্কে নেগেটিভ রিভিউ দিছে, আমার মনে হয় না। বিশেষ করে যে আমি অন্যান্য বেসের বলতে পারছি না, আমি গ্রাফিক্স এর বেসের কথা বলছি, গ্রাফিক্স এর বেসে আমার মনে হয় না কেউ নেগেটিভ রিভিউ এখন পরিমাণ দিতে পারছে। কারণ যারা আছেন, যারা চেষ্টা চালাইছেন, ইনশাল্লাহ সবাই হচ্ছে সফল হয়েছেন, ইনকামে গেছেন। অন্তত মানে পাঁচজন যদি স্টুডেন্ট থাকেন, তিনজন কিন্তু ক্লাস রানিং চলাকালে ইনকামে যায়। আমি যতটা, আমি কি ভুল বলছি? আমি মনে হয় ভুল বলিনি, সঠিক বলছি, আমি পার্সেন্টেজ হিসাব করে বলছি। কারণ এখানে অনেকে আছেন যে দেখা যায় ক্লাস রানিং অবস্থাতে ইনকামে যাচ্ছেন, অনেকে আছে ক্লাস শেষ হয়ে কিছুদিন পরে ইনকামে যাচ্ছেন, অনেকে আছে ইনকামে যেতে পারেনি পরের বেসে মার্জ হয়ে ইনকামে গেছেন, এরকম অনেক আছে। সো আমি বলবো যে এখানে আপনারা যারা ভর্তি হবেন তারা নিঃসন্দেহে এই সার্ভিস ব্যাপারে, সার্ভিস সম্পর্কে নিঃসন্দেহে ভর্তি হতে পারেন। আর এটা বলা ঠিক হবে কিনা জানি না, যাই হোক এটা বাদ রাখি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আপনারা যদি বিরক্ত না হন আমি একটু ডিসপ্লে শেয়ার করে কিছু দেখাইতে পারি, মানে আসলে এখান থেকে ফিউচার গড়া সম্ভব কিনা। আমি জাস্ট আমি একটা প্রোফাইল, মানে এই প্রোফাইলটা আমি দেখে ইন্সপায়ার হই, আমি এই প্রোফাইলটা জাস্ট আপনাদের একটু দেখাবো, আমি ডিসপ্লে শেয়ার করি একটু, ওয়েট। আচ্ছা, আমি জাস্ট একটু শেয়ার করব। ও একটু সরি, আমি হচ্ছে শেয়ার করি। আচ্ছা, আমার ডিসপ্লে কি শেয়ার হয়েছে একটু দেখেন, আমার ডিসপ্লে শেয়ার হয়েছে রানিং জিবে হইছে। আচ্ছা, আমার ডিসপ্লে শেয়ার হয়েছে না? আচ্ছা, আমি জাস্ট, আমি যখন ডিপ্রেশনে থাকি, ডিপ্রেশন ঠিক না, আমি ডিপ্রেশন এগুলোতে বিলিভ না, আমি বিশ্বাস করি না, আমি বাস্তবে বিশ্বাসী। আমার ওই যে আবেগ একটু বললাম ফার্স্টে কম মানে কাজ করে, আমি যখন আমার দেখা যাচ্ছে মন খারাপ থাকে কিংবা দেখা যাচ্ছে একটু আমি হতাশার মধ্যে আছি, তখন কি করি আমি এই প্রোফাইলটা ব্রাউজ করি। একটু ওয়েট, হ্যাং করছে, হ্যাং করার কথা না। এই প্রোফাইলটা দেখেন, এই প্রোফাইলটা মানে এইটাকে ফাইবার গিগ বলে, মার্কেট প্লেসে এটাকে ফাইবার গিগ বলে। সো গিগ কি জিনিস সেটা হচ্ছে আমি আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। গিগ হচ্ছে একটা হচ্ছে দোকানের মতো, যে দোকানে যেমন আপনি ইয়া সাজায় রাখেন না, আপনার প্রোডাক্ট সাজায় রাখেন, আর কি বলেন যে একটা টি শার্ট, যেমন টি শার্ট ডিসপ্লেতে রাখছেন টি শার্ট, যে আমার এই টি শার্টের এটা এম সাইজের টি শার্ট, আমার এই টি শার্টের মতো আমার ইয়াতে ভেতরে মনে করেন গোডাউনে এল সাইজ আছে, এক্সেল সাইজ আছে, কালার আছে, কালার ভেরিয়েশন আছে, এইরকম যেমন আমরা দোকান সাজায় রাখি। তো এই ফাইবারের এই বিষয়টা হচ্ছে এরকম কিছুটা, যে একটু ওয়েট, আমার পিসি হ্যাং করলো কেন আমি তো বুঝলাম না, হ্যাং করে না, যাই হোক ওপেন হয়েছে। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে ডিসপ্লের মতো, যে এখানে আপনার টপ টপ মানে সেলার যারা আছেন, আমাদের মতো ডিজাইনার যারা আছে, তাদের টপ ডিজাইন গুলো এখানে সাজায় রাখে। এই ডিজাইন গুলো দেখে তখন হচ্ছে বায়ার এসে মনে করেন ওখানে অর্ডার করে যে আমার এইটা এটা রিকোয়ারমেন্ট, এটা দিয়ে লোগো বানাই দেন বা ডিজাইন করে দেন। তো একটু ওয়েট, আমি জাস্ট এই প্রোফাইলটা আপনাদের একটু দেখাচ্ছি। এই প্রোফাইলের মালিকের বাসা হচ্ছে মেসিডোনিয়া। শিট, এত হ্যাং করলো কেন? আমার পিসি কখনো হ্যাং করে না, হঠাৎ করে আজকে হ্যাং করলো, ক্রোমে সমস্যা মনে হয়। একটু ওয়েট, আচ্ছা আসছে, দেখেন এই প্রোফাইলটার মালিকের বাসা হচ্ছে মেসিডোনিয়াতে। তো উনার এইখানে দেখতে পাচ্ছেন উনার হচ্ছে এই গিগের বেসিক প্রাইস দেওয়া আছে, বেসিক প্রাইস আছে $300। এখানে দেখেন, আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন? জি ভাই অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা, এখানে উনার বেসিক প্রাইস মানে উনার স্টার্টিং প্রাইস হচ্ছে $300, মানে উনাকে দিয়ে কাজ করাতে হলে মিনিমাম ওকে $300 পেমেন্ট করা লাগবে, ঠিক আছে? এখানে আছে স্ট্যান্ডার্ড, আমার পিসি আটকায় আছে একটু ওয়েট করি, স্ট্যান্ডার্ডে আছে উনার $500 আর প্রিমিয়ামে আছে $700। আমি বলি আপনারা বুঝেন, তাহলে এখানে কথা হচ্ছে উনাকে স্টার্টিং এ যদি আপনি কাজ করাইতে চান
তাহলে উনাকে আপনাকে $300 পেমেন্ট করা লাগছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে উনাকে আপনাকে $600 পেমেন্ট করা, $500 পেমেন্ট করা লাগছে, আর পরে আছে প্রিমিয়াম প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজের দাম $700। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রিমিয়াম প্যাকেজে, সরি আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ এভারেজে বেশি অর্ডার পড়ে, যে কোনো কি স্ট্যান্ডার্ড প্যাকেজে একটু বেশি অর্ডার পড়ে। তো স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি $500 হয়ে থাকে, দেখেন উনার এখানে ডেলিভারি কি লেখা আছে, 3 days ডেলিভারি, মানে উনি 3 দিনের মধ্যে ওনাকে কাজগুলো ডেলিভারি দেওয়া লাগবে, একটা অর্ডার পড়লে 3 দিনের মধ্যে ওকে ডেলিভারি কমপ্লিট করা লাগবে। তার মানে উনি যদি একটা কাজ পায় উনি 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে দেয় সেই কাজটা। এখন কথা হচ্ছে এখানে দেখেন লেখা আছে এখানে আই উইল ক্রিয়েট এ ক্লিন মিনিমাল লোগো ডিজাইন, এর নিচে দেখেন এখানে সরি উপরে উঠে গেছে একটু, এট পিসি এত বিরক্ত কখনো করে না, আজকে এতটা বিরক্ত করছে। যাক এখানে উনার এখানে দেখেন লেখা আছে এখানে যে রিভিউ এখানে স্টার শো করছে 5 star, আর এখানে লেখা আছে মানে 48, মানে 48টা অর্ডার এখানে অলরেডি পড়ে আছে, 48টা অর্ডার এখানে এর গিগে পড়ে আছে, মানে 48 আপনি মিনিমাম ক্ষেত্রে এখানে ধরেন এখানে 48টা অর্ডার পড়ে আছে। এখন মিনিমাম অর্ডার যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে হয়, স্ট্যান্ডার্ড প্যাকেজ এখানে দেখেন 500 স্টার্টিং এ, তাহলে 3 দিনে যদি ডেলিভারি কমপ্লিট করে, আমি এখানে 40টায় ধরলাম অর্ডার, 40টা 3 দিনে 40টা, তাহলে আরো 10 দিনে পড়ে আছে, তাহলে 3 4 12, মানে এক মাসে প্রায় 120টা অর্ডার পড়বে এর গিগে, এভারেজে 120টা অর্ডার পড়ছে $500 করে। তাহলে উনার একবার ইনকামটা আপনি যদি ফলো করেন, জাস্ট দেখেন আপনি 120টা অর্ডার পড়ছে এক মাসে, 120 এক 500 দিয়ে গুণ দেন, 120 ডলারে 500 দিয়ে গুণ দিয়ে সেটাকে আবার 83 দিয়ে গুণ দেন, তাহলে আমার পিসি হ্যাং করছে, তাহলে কত পরিমাণ ইনকাম ওর এক মাসে একটা গিগ থেকে আসছে, জাস্ট এটা দেখেন। আমি জাস্ট মানে আন্দাজ একটু আইডিয়া দিতে চাইছিলাম যে কতটা ইনকাম সম্ভব একটা গিগ থেকে, আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ভাই গিগ আপনি আমাদের বানায় দিবেন না পরে? হ্যাঁ গিগ বানাইতে হেল্প করব, সমস্যা নাই, মানে আমি বানাই দিতে পারবো না, কারণ আমি বানাই একটা পিসি থেকে একটা প্রোফাইল বানানোর জন্য না, মানে আপনি বলে দিবেন আমরা ওইভাবে বানাবো। হ্যাঁ সেটা তো অবশ্যই, আমি আপনাদের অবশ্যই হেল্প করব, তবে এখানে তাহলে আমি জাস্ট একটু এতটুকু বলছি, আমি এতটুকু আপনাদের বুঝাইতে চাইছি, সেটা হচ্ছে কি যে একটা মানুষ একটা প্রোফাইল থেকে, উনি যদিও একা একা কাজ করে কভার করতে পারেন এটা 100% শিওর, দেখেন 500 যদি যদি মানে জাস্ট আমি ওটার বাদ দিয়ে দিলাম, আমি মান্থলি হিসাব বাদ দিলাম, এখন এর গিগে কত ডলারের কাজ পড়ে আছে 48টা, তাই না? তাহলে আপনি 48 গুণ 500 গুণ 48 সরি 500 গুণ আপনি $48 48টা অর্ডারে ক্লিক দেন, এখানে কত $24,000 গুণ আপনি 83 দিয়ে গুণ দেন, তাহলে প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 19,92,000 টাকার অর্ডার ওর এখন অলরেডি রানিং অবস্থাতে আছে। একবার কল্পনা করছেন একটা গিগ থেকে এখন রানিং আছে এত টাকার অর্ডার গিগে, তাহলে মান্থলি প্লাস হচ্ছে ইয়ারলিও কত টাকা ইনকাম করে, এর কি অন্য কোনো কাজ করার প্রয়োজন আছে, এর কি একটা সরকারি জব নেওয়ার প্রয়োজন আছে? আমার মনে হয় না, ও ওর দেশের হোক বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছি, এত টাকা আমার এত ইনকাম দরকার নাই, আমার মান্থলি যদি এতটুকু থাকে, মানে এই দুই ঘর এই এই পাঁচ ঘরও থাকে 92,000 টাকায় থাকে, তাইলে মান্থলি যদি এটা থাকে, আপনার সরকারি চাকরির পিছনে যাওয়ার কোনো যুক্তি আছে? আমার মনে হয় না কেউ কারো চাকরির পিছনে দৌড়ানোর যুক্তি আছে, আমি জাস্ট আইডিয়া দিলাম। তো এই পর্যায়ে পৌঁছতে ও একদিনে পছন্দ, এটা সত্য কথা। হ্যাঁ জি ভাই বলেন। আপনি মূলত গ্রাফিক ডিজাইন না ওয়েবসাইট নিয়ে কাজ করেন? আচ্ছা আমি মূলত গ্রাফিক ডিজাইনার, আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি বললেও ভুল হবে, না করি বললেও ভুল হবে, আসলে ফ্রিল্যান্সিং এ কিছু আপনার মানে কি বলবো স্ট্র্যাটেজি আছে, যেমন হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি যে আপনাকে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজের অফার করে কখনো আপনি না বলবেন না, আপনি যদি না বলেন তাহলে ওই বায়ারটাকে হারাই ফেললেন। সো আমাকে ওয়েব ডিজাইনের জন্য আমাকে হায়ার করছে বা ওয়েবসাইট মেইনটেন্সের জন্য, আমি বলছি হ্যাঁ আমি পারি, আমি পারি বা না পারি দেখা যাচ্ছে না, বাংলাদেশে প্রচুর পরিমাণে ডিজাইনার আছে, প্রচুর পরিমাণে ডেভেলপার আছে, আমি একজনকে হায়ার করে রাখছি ওয়েবসাইটের ওই কোডিং গুলো মেনটেন করার জন্য। আমি মনে করেন এখান থেকে জাস্ট উনাকে আমি মান্থলি হায়ার করছি, আমি নিজে থেকে উনাকে স্যালারি দেই, ঠিক আছে, আমার পকেট থেকে, মানে আমি উনাকে এটা বলিনি যে আমাকে কত দিক, আমার ক্লায়েন্ট আমাকে $10,000 দিক, সমস্যা নাই, আমি উনার সাথে মিটাই নিচ্ছি আপনি মান্থলি আপনাকে এই কাজগুলো করা লাগে আপনি কত টাকা নেবেন আমার থেকে,
উনি আমাকে বলছে যে আমাকে হ্যাঁ $120 দেয়া লাগবে, মানে 10,000 টাকা দেয়া লাগবে। আমি ঠিক আছে আপনাকে 10,000 আমি মান্থলি 10,000 টাকা পেমেন্ট করি। ওকে, তার মানে আমি আমি কাজের পিছনে ছুটছি না, আমি কিন্তু চাকরির পিছনে ছুটিনি, চাকরি আমি কিন্তু আরেকজনকে দিচ্ছি, যেটা ভালো লাগে খুব। তো এটা হচ্ছে কখনো না বলি না, আমি কাজ এক সেক্টরে না পেলেও সেই কাজটা নিয়ে আরেকজনকে দিয়ে করে দিব, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আপনার ফটো এডিটিং আছে, আপনার কি আছে ইমেজ রিটাচিং আছে, তারপরে আপনার আর কি আছে ব্যাকগ্রাউন্ড রিভোভ, এই টাইপের কিছু কাজ আছে। মিড রেঞ্জে আছে আপনার লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইন। তো আমরা এই মিড লেভেলে কাজ করি, কারণ একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি একটা কোম্পানি দাঁড় করাইতে যান, ফার্স্টে আপনাকে কি করা লাগছে? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফার্স্টে আপনাকে একটা কোম্পানি দাঁড় করাইতে হলে আপনাকে একটা কোম্পানির নাম সিলেক্ট করা লাগছে, সেই নাম দিয়ে আপনাকে একটা কি করা লাগছে লোগো ডিজাইন করা লাগছে, সেই লোগো দিয়ে আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে কি করা লাগছে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করা লাগছে। ট্রেড লাইসেন্স সংগ্রহ করার পরে সেটা দিয়ে আপনি কিন্তু আপনার কোম্পানি চালু করতে পারছেন। সেম ভাবে বাইরে যখন একটা কাজ করতে যাবেন, তখন কোম্পানি খুলতে বা ওয়েবসাইট খুলতে যাবেন, তখন ফার্স্টে লাগে একটা লোগো। তা আমাদের মেইন টার্গেট থাকে একটা লোগো ডিজাইন। যখন লোগো ডিজাইনটা করে দেবো, ক্লায়েন্ট কিন্তু সেই লোগোটা নেওয়ার পরে সেই লোগোটাকে ইউজ করে আপনাকে একটা বিজনেস কার্ড, মানে আমরা যেটাকে বলে কর্পোরেট ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে ভিজিটিং কার্ড, সরি আপনার কর্পোরেট ল্যাঙ্গুয়েজে ভিজিটিং কার্ড বলে, মানে বিজনেস কার্ড বলে আমরা বলি ভিজিটিং কার্ড। তারপরে একটা ফ্লায়ার, ফ্লায়ার বলতে বুঝতে পারছেন কোনটা বলছি আপনার, যেমন আমরা যেটা প্রসপেক্টাস বলি, তারপরে বুক কাভার, ব্যানার, তারপর আপনার ফেসবুকের ব্যানার, ফেসবুক কাভার, লিঙ্কডইনের ব্যানার, এই টাইপের। সো আমাদের কিন্তু কাজটা শুরু হলো কি দিয়ে, লোগো ডিজাইন দিয়ে। লোগো ডিজাইন দিয়ে আমরা ক্লায়েন্টটা ধরলাম, ধরার পরে ক্লায়েন্টের বাকি কাজগুলো আমরা করে দিলাম। সো আমাদের মেইন টার্গেট থাকে ফার্স্টে লোগো, লোগো ডিজাইন দিয়ে ক্লায়েন্টটাকে ধরার। তো এটা হচ্ছে মিড রেঞ্জের কাজ। আর অ্যাডভান্স লেভেলের কাজের মধ্যে যখন যাবেন, তখন ইউআই ডিজাইন আছে। ইউআই ডিজাইন বলতে আপনার ইউজার, মানে ইউএক্স ডিজাইন, ইউআই ডিজাইন যেটাকে বলে, ইউজার এক্সপিরিয়েন্স আর ইউজার ইন্টারফেস। তো ইউআই ডিজাইন আছে, যেটাকে বলে একটা ওয়েবসাইটের মকআপ তৈরি করা, একটা অ্যাপ ডিজাইনের, একটা অ্যাপের মকআপ কেমন হয় এই ডিজাইন করা। যেমন এগুলো আপনার ওই ফিগমা দিয়ে করে অনেকে, অ্যাডোবি ইনডিজাইন দিয়ে করে, অ্যাডোবি এক্সডি দিয়ে করে, ফটোশপ দিয়েও করা যায়, মেলা সফটওয়্যার আছে, গ্রাফিক্সের মেলা সফটওয়্যার আছে এগুলো দিয়ে। আর তারপরে গ্রাফিক্সের মধ্যে আপনার গ্রাফিক্সের ভেতরে আলাদা একটা সেক্টর আছে আপনার মোশন গ্রাফিক্স যেটাকে বলে, এটা হাই মানে আপনার উপর লেভেলের কাজ। মোশন গ্রাফিক্স বলতে আমরা যেটাকে বলি অ্যানিমেশন এক কথাতে, অ্যানিমেশন, তারপরে আপনার ভিডিও, মানে ভিডিও এডিটিং এর কিছু কিছু সেক্টর গ্রাফিক্স এর মধ্যে পড়ে। তারপরে আপনার এখন বর্তমানে নতুন একটা ট্রেন্ড আসছে VFX, VFX নিয়ে কাজ করা যায়। তো এইগুলো হচ্ছে হাই লেভেলের কাজ। আর আমরা যেগুলো কাজ করি মিড লেভেলের, যেমন আপনার ওই লোগো ডিজাইন থেকে শুরু করে ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইন, এগুলো আর কি। আচ্ছা, জি জি, আবার বলেন, কোর্সের কাজ কবে থেকে শুরু হবে? আচ্ছা, এখানে আপনাদের সবকিছু জানাই দেওয়া হবে, কোর্স কবে থেকে স্টার্ট হবে সবকিছু আপনাদের খুব দ্রুত, আপনাদের অফিসিয়াল যেহেতু অফিস, আপনাদের আপনাদের কন্টাক্ট নাম্বার মেবি নেওয়া হবে, আপনাদের সবকিছু জানাই দেওয়া হবে সবকিছু। আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। এখানে সবাই ফ্রিল্যান্সিং করতে শিখতে আসছে, মানে আমি গ্রাফিক ডিজাইন, তো সবারই একটা মনে ভয় কাজ করে, মানে কোন ল্যাপটপটা এই কাজ করার জন্য মানে নিব, মানে সবাই তো নিউকামার, তো এটা আসলে সবার মজা পাই। এটা ডেল এর একটা ল্যাপটপ ছিল, কোর i3 এর 5th generation, 4GB RAM আর 500GB হার্ড ডিস্ক ছিল। তো আমি মনে করি এটা কিন্তু একদম খুবই লো লেভেলের কনফিগারেশন। এটা দিয়ে কিন্তু এখন পরিমাণে আমি কাজ করছি আল্লাহর রহমতে। এটা দিয়ে আমি যখন কোর্স করি, আমি একটা সরকারি প্রজেক্টে কোর্স করছিলাম, তো সেখান থেকে মনে করেন মোটামুটি ব্যাচ চলাকালীন, আমাদের 50টা ক্লাস ছিল, ব্যাচ চলাকালীন সময় আমি 1K+ মনে করেন 1000+ ইনকাম করছিলাম। আর ওই ব্যাচের মনে করেন টপ আর্নার ছিলাম, তো সরকারিভাবে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সরকারিভাবে, মানে জেলা ভিত্তিক ভাবে আপনার দুইটা করে বেসপতি, দুইজন করে মানে যারা টপ আর্নার তাদেরকে একটা করে ল্যাপটপ গিফট করছিল। তো ওই ল্যাপটপটা গিফট করছিল সরকারিভাবে, ওইটা ভালো কনফিগারেশন, কিন্তু আমি ওইটাতে কাজ করি না, ওইটা i5 ছিল, কিন্তু আমি মজা পাইছি এটাতে। তো আমি মনে করি
গ্রাফিক্স এর জন্য যে আপনি আমরা যে লেভেলের কাজ করি লোগো ডিজাইন ব্র্যান্ডিং এডিট এটার জন্য হাই কনফিগারেশন পিসির দরকার নাই, জাস্ট প্রসেসর i3 5th জেনারেশন এর বা 4th জেনারেশন, RAM আপনার 4GB মিনিমাম হলে ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ভাইয়া আজকে যেমন দুপুর 2:15 থেকে ক্লাস স্টার্ট করছি, তো আগামী কালকেও কি আবার এই একই সময় অ্যাটেন্ড করতে হবে? না না না, আপনাদের আগামী সময় আগামী কালকে একই সময় না, আপনাদের যখন ব্যাচ স্টার্ট হবে তো আপনাদের একটা এক্স্যাক্টলি টাইম দেয়া হবে যে এই টাইম থেকে এই টাইমে হচ্ছে আপনাদের ক্লাস হবে। ইংলিশের গুরুত্বটা যদি বলতেন বা কতটুকু লাগে কি হবে? আচ্ছা সত্য কথা বলতে ইংলিশে আপনাকে খুব একটা বেশি যে আপনাকে আহামরি ইংলিশ জানা লাগবে, গ্রামার মেনটেন করা লাগবে তেমন কোনো মানে ইয়া নাই, বাধ্যবাধকতা নাই, কারণ এখানে আপনার ইয়া আছে মানে আমরা সত্য কথা বলতে যেমন যখন ইংলিশে কনভারসেশন করি বা কথা বলি তখন কিন্তু গ্রামার মেনটেনের দরকার হয় না, আপনার জাস্ট একটু ওয়ার্ড মিনিং জানলে কমিউনিকেশন করা যায়। আর সেকেন্ড হচ্ছে গুগল আছেই, গুগল ট্রান্সলেট তো আছেই, গুগল ট্রান্সলেট থেকে মোটামুটি হেল্প পাওয়া যায়, যদিও গুগলে সেন্টেন্স বাই সেন্টেন্স কিন্তু আপনার ট্রান্সলেট হয় না, ওয়ার্ড বাই ওয়ার্ড হয়, তো একটু আপনি বুদ্ধি খাটালে আপনি চলতে পারবেন, সমস্যা হবে না। আর খুব একটা আহামরি ইংলিশের দরকার হয় না, কারণ যখন মার্কেট প্লেসে কাজ করবেন একটা কথাই বারবার ঘুরে ফিরে প্রত্যেকটা ক্লায়েন্টকে বোঝানো লাগবে, বলা লাগবে, তো আপনি 2-4 দিন একটু প্র্যাকটিস করলে এটা আয়ত্ত করে ফেলতে পারবেন, সমস্যা নাই, ইংলিশ নিয়ে ভয় করার কোনো যুক্তি নাই। থ্যাংক ইউ। হ্যাঁ আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ যিনি কোশ্চেন করেছেন যে কালকে থেকে মানে এরকম কি প্রতিদিনই, আমরা আসলে এটা ফ্রি সেমিনার, আজকেই শুধু হলো, আমরা কোর্স করাই আমাদের আইটি, আমরা আপনার নাম্বারটা দিয়েছেন, আমরা পরে আপনার সাথে যোগাযোগ করব, বা আমরা নাম্বার দিয়ে রেখেছি কমেন্ট বক্সে, আপনি দেখেন চ্যাট বক্সে দেওয়া আছে, আপনি ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে আপনিও ফোন দিতে পারেন যার প্রয়োজন হবে, এবং যারা নাম্বার দেননি অবশ্যই তারা নাম্বারটা দিয়ে রাখেন, আমরা পরে আপনাদের সাথে যোগাযোগ করে নিব। আর তারপরে যদি অন্য কিছু আমরা শেষ করি, একদমই আমাদের আবার আইটি ক্লাস আছে, অন্য স্টুডেন্টরা ওয়েট করছেন, আমাদের কাজল স্যারেরই ক্লাস আছে যেহেতু, সেই কারণে বলছি। আর কাজল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আমাদের সেমিনারটা পরিচালনা করলেন বলা যেতে পারে যে পরিচালনায়। আর মোস্তাক স্যার আছেন কিনা, মোস্তাক স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং সুমন স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে ছিলেন ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যে ওনারা রমজান মাসে রোজা রেখে এতক্ষণ টাইম দিয়েছেন। হ্যাঁ সমস্যা নাই, সবাইকে অনেক ধন্যবাদ সেমিনারে জয়েন করার জন্য, আর আমি এতক্ষণ কথা বললাম, যদি কেউ কোনো মাইন্ড করে থাকেন বা কেউ যদি করে থাকেন অবশ্যই মাফ করে দিবেন, আর যদি কেউ আমাকে সন্দেহ করেন যে ভাই আপনার গল্প মারছেন বেশি, একটু মনে হয় বেশি বেশি গল্প মারেন, নক দিতে পারেন, সমস্যা নাই, অ্যাকাউন্ট দেখতে পাবেন। হ্যাঁ আমি সরাসরি তাকে স্টেটমেন্ট দিয়ে দিব যদি মানে অনেকে ভাবে, আসলে আমিও ভাবতাম একসময় যখন আমি ইয়া করেছি তখন ভাবাই স্বাভাবিক যে শালা গল্প মেরে গেল, এরকম ভাবা স্বাভাবিক, যদি এরকম সন্দেহ থাকে নক দিবেন, ইনশাল্লাহ দেখাই দেবো সবকিছু, মানে সবকিছু বলতে আমার অ্যাকাউন্ট। হ্যাঁ সবাই তাহলে ভালো থাকবেন, আমার হচ্ছে হ্যাঁ জি জি বলেন, রোজা থেকে অনেক বকবক করে ফেললাম, কেউ মাইন্ড করবেন না, যাই হোক তাহলে আমি বিদায় নিই, মোস্তাক ভাই আছেন, সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ ব্যাচ যদি কোর্স যদি হয় ইনশাল্লাহ কোন একদিন আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না, তারপরে দিলাম, কারণ যদি আপনি আবার পরে বলেন যে ধন্যবাদ দিল না, আচ্ছা ব্যাপার না, মানে চা আমার ডান পাশেই থাকে, আমি মানে আসলে চাটা পাবেন অন্তত এবং আড্ডাটা হবে, চায়ের দাম কম সেজন্য না, আপনি চাইলে কফিও খাওয়াবো। জি ভাই অবশ্যই, আমি তো রাজশাহীতে থাকি ভাই, রাজশাহীতে পড়াশোনা করি, অবশ্যই দেখা হবে, আপনারা আসলে আমরা খুশি হব, আপনারা এসে অন্তত দেখা করে যাবেন, ভালো লাগবে। কোন জায়গাতে?
আমাদের পেজের লিংক তো দিয়েছি আপনাদের নাম্বারে, যার জন্য আপনারা আর কি জয়েন করতে পেরেছেন। তো ওই যে CBA আইটি লিখে সার্চ করলে আপনি আমাদের পেজ পাবেন, আর সেই পেজে সকল তথ্য আছে, বিভিন্ন ভিডিও আছে আমাদের 2012 সাল থেকে। মশলাপট্টি বা মশলা বা খেজুর এইসব বিক্রি হয় না ফুড কর্নার, ওই গলিতে ঢুকলে আপনার একটু এসে সর্বোচ্চ 10-15 ধাপ দেওয়া লাগবে না। দিলে দেখবেন ডান দিকে একটা গলি আছে লম্বা, দেখবেন লাল বিল্ডিং 80 টাওয়ার তৃতীয় তলায় CBIT এর বড় একটা ব্যানার আছে, এবং আমরা 9 বছর ধরে আছি, যে কাউকে জিজ্ঞেস করবেন ওনারা চিনে দিতে পারবে। আর আসার সময় আমাদের ফোন দিলে আমরাই চিনিয়ে দেব। হ্যাঁ তো ভাই, সমস্যা হবে না, আগে লকডাউন তো ইয়ে হোক তারপর। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই সাবধানে থাকবেন, হ্যান্ড স্যানিটাইজার এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হাত পরিষ্কার রাখার চেষ্টা করবো, সবাই যেন সুস্থ থাকে, আবারও আমরা একসাথে দেখা করতে পারি। আপনিও সাবধানে থাকেন। অবশ্যই, আপনাদের দোয়া। ইনশাআল্লাহ।